إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصابرين والصابقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. السلام عليكم দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الصوم باب وجوب صوم رمضان وقول الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا إسماعيل بن جعفر عن أبي سهيل عن أبيه عن طلحة بن عبيد الله أن أعرابيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم سائر الرأس فقال يا رسول الله أخبرني ماذا فرض الله علي من الصلاة. فقال الصلوات الخمس إلا أن تطوع شيئا. فقال أخبرني بما فرض الله علي من الصيام. فقال الشهر رمضان. إلا أن تطوع شيئا. فقال أخبرني ما فرض الله علي من الزكاة. قال فأخبره رسول الله صلى الله عليه وسلم بشرائع الإسلام. قال والذي أكرمك لا أتطوع شيئا ولا أنقص مما فرض الله علي شيئا. فقال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق أو أدخل الجنة إن صدق. شماني تو ديني بحاتري من رولي الله رب العالمين البرشان شا إبن بيني محمد رسول الله صلى الله عليه وسلم رب صلى الله عليه وسلم بور آج چوتھا جمد الثاني چدو شت تلیس حجری مطابق شاتوی جنواری 2022 جمع بار جمعر صلاة پوری امرا صحیح بخاریر کتاب الصوم ما کتاب السیام সিয়ামে রোজার পর্ব শুরু করছি। হাদিস নম্বর শুরু হচ্ছে আমাদের সামনে যে নম্বর দেওয়া রয়েছে তাতে 1891। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবু সওম, এই কিতাব বা যে পর্ব, এই পর্ব নম্বর 30, পর্ব নম্বর 30, তার মানে এর আগে 29টি পর্ব ছোট বড় মিলিয়ে হয়ে গেছে।
সালাত সম্পর্কে 10টি আলোচনা করে আমরা থেমে গেছি, কারণ সামনে রমজান মাস চলে আসছে। তো সময়ের দাবি, মুক্তাদা হাল যেটাকে বলা হয়, সময়ের দাবি হচ্ছে যে আমরা সিয়াম, রমজান, এতেকাফ, লাইলাতুল কাদার আর সাদাকাতুল ফিতর, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তো সহিহ বুখারীর হাদিসের আলোকে বিষয়গুলি আমি নিয়ে আলোচনা করতে হতো, আর অন্যভাবে আলোচনার প্রয়োজন হবে না। আমাদের সহিহ বুখারীটা এগিয়ে যাবে, তার সাথে আমাদের যে মাসাইলগুলি জানার প্রয়োজন এই সময়গুলিতে, সেই মাসাইলগুলি সম্পর্কে আমাদের ইনশাআল্লাহ তাআলা ইলম হাসিল করার সুযোগ হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সঠিক ইলমের ভিত্তিতে বিশুদ্ধ সহি আমলের তৌফিক দান করেন। তারপরে ইনশাআল্লাহ রমজান যখন পার হয়ে যাবে, আবার সালাতের বাকি যে পর্বগুলি রয়েছে, বছরের বেশি লেগে যাবে হয়তো, কারণ সপ্তাহে একদিন শুধু জুমা পড়ে, যেহেতু আমাদের প্রোগ্রাম 1 থেকে 15 ঘন্টার। তো ইনশাআল্লাহ বাকিটা কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, কিতাবুস সওম, হাজা কিতাবুস সওম, আসলে ছিল এই হচ্ছে সিয়ামের পর্ব। এর আগে কিতাব সম্পর্কে বলেছি, কিতাবের শাব্দিক অর্থ হচ্ছে আল জামউ, একত্রিত করা, আদম্য, একটিকে অপরটির সাথে মিলানো, একটাকে আর একটির সাথে মিলানো। তো একটি কিতাবে বেশ কিছু বিষয়বস্তু মিলানো হয়, সেটা বিভিন্ন অধ্যায়ে ভাগ করা হোক অথবা নাই হোক, বিভিন্ন বিষয় তাতে একসাথে মিলিত হয় বা একত্রিত করা হয়, যার ফলে কিতাবকে কিতাব বলা হয়। তারপরে হাদিসের যে কিতাবগুলি রয়েছে সেগুলিতে এক একটি পর্বে অনেকগুলি অধ্যায় রয়েছে, বিভিন্ন বস্তু রয়েছে, বিভিন্ন মাসায়েল রয়েছে, সেই জন্য একটি বড় পর্বের নাম, বড় অধ্যায়ের নাম আইম্মা ইকরামগণ বা ফোকাহা ইকরাম ফিকার কিতাবে, হাদিসের কিতাবে কিতাব বলে থাকেন। আর সেই কিতাবের ভিতরে আবার অনেকগুলি আবওয়াব রয়েছে, মানে অনেকগুলি অধ্যায় রয়েছে। তো কিতাবুস সওম মানে এ হচ্ছে সিয়ামের পর্ব। প্রথম অধ্যায় বলছেন বাব ওজুবে সওমে রমাদান, এই অধ্যায় হচ্ছে রমজান মাসের সিয়াম ফরজ হওয়া সম্পর্কে। দেখেন আমি তর্জমা করলাম কি ফরজ, আর শব্দ এসছে আরবি দেখি ওজুব, ওজুব ওয়াজাবা এজেব থেকে ওজুবান, জি বাব ওজুব। তাহলে বোঝা গেল যে ওয়াজেব আর ফরজে কোনো পার্থক্য নেই। কিন্তু ইমাম বুখারী রাহমাহুল্লাহ ওজুব শব্দটি এখানে উল্লেখ করেছেন, আমি ফরজ দিয়ে কেন অনুবাদ করলাম, এটা হচ্ছে মানুষ যে ভাষা বুঝে সে ভাষা দিয়ে বুঝানোর হেকমত। মানুষ যে ভাষা বুঝে সে ভাষা দিয়ে মানুষকে বোঝাতে হয়। আমাদের বাংলা ভাষাভাষী, এমনকি উর্দু ভাষাভাষী ভারতীয় লোকেরা, যে কোনো ভাষাভাষী প্রায় ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা ওয়াজেব আর ফরজে পার্থক্য ভেবে থাকে, কারণ সিংহভাগ সেই দেশের অধিবাসী হচ্ছে হানাফি মজহাবের অনুসারী, আর হানাফি মজহাবে ওয়াজেব আর ফরজে কিছুটা পার্থক্য আছে, কিছুটা পার্থক্য, দুটোই অপরিহার্য, দুটোই আবশ্যককরণীয়, কিন্তু দুটোর মাঝে তাদের ফিকহের কায়দা মোতাবেক বা সংজ্ঞা মোতাবেক, তারিফ মোতাবেক পার্থক্য রয়েছে। ওয়াজেব বললে মানুষ হালকা মনে করে, বাঙালি জাতিকে যদি বলে এটা ওয়াজেব তাহলে হালকা, কিন্তু যদি ফরজ বলেন ফরজ এটা, তাই না? একটা ঘটনা এখানে বলি তাহলে বুঝতে পারবেন যে মানুষ কত পার্থক্য করে থাকে। একজন লোক পাঠ্যসূচি নামক একটি বই পড়েছে, নাম শুনেছেন পাঠ্যসূচি বই পড়েছেন হয়তো, বইটি ছেপেছে মূলত কোন কোন জায়গা থেকে, প্রথম সৌদি আরবের প্রথম জুলফি দাওয়া সেন্টার থেকে ছেপেছে, যেখানে শেখ মোহাম্মদ হাশেম মাদানি আছে, ওনার অনুবাদ ওইটি ওখান থেকে ছেপেছে। তো ওখানে ওই যে রমজানের আলোচনা করতে গিয়ে রমজানের সিয়াম ওয়াজেব যে আরবিতে ছিল ওয়াজেব, অনুবাদ করতে গিয়ে ওয়াজেবই করে রেখেছে। সেই কিতাবটি আমার কাছে একজন নিয়ে এসছে, বলছে সে এক পাঠ্যসূচি, তারপরে পাঠ্যসূচিটা প্রায় 10 বছর আগে আমাদের এখান থেকেও ছেপেছে, 10-12 বছর হয়ে গেল, এখানেও ছেপেছে দ্বিতীয়বারে। তো বইটা বলছে সে এক, এই বইয়ে তো ভুল আছে, এজন্য বাংলা ভাষাভাষীর নাম মনে নাই, চলে গেছে হয়তো, যে ভুল আছে। আমি কী ভুল আছে, পাঠ্যসূচিতে ভুল আছে, কী ভুল আছে? তো বইটা নিয়ে চলে এসে বলছে দেখেন রমজান মাসের রোজাকে বলছে ওয়াজিব, ভুল আছে,
বুঝতে পেরেছেন? আমি বললাম যে অনবাদকের হেকমতে একটু হ্যাঁ অভাব থাকাতে আপনি ভুল ধরে ফেলেছেন, না আসলে ভুল নেই। আরবকে যদি বলা হয় যে সিয়াম রমাদান ওয়াজিবুন, তো ঠিকই বুঝবে, সহি কালাম, ঠিক না? ফরজন বললেও বুঝবে, কিন্তু ফরজ সাধারণত ব্যবহার করেন না, ওয়াজিব মানে ফরজ। কারণ আরবরা হানাবেলা শাওয়াফি মালিকি সবাই আহলে হাদিস মুহাদ্দিসিন সবাই ওয়াজিব আর ফরজ মানে একই জিনিস, কোনো পার্থক্য নেই। কিন্তু যেহেতু হানাফি সমাজে বসবাস করেছেন এবং সেখানে যারা ধর্মীয় আলোচনা করে, এমনকি আহলে হাদিসরাও ওয়াজিব ফরজ আলোচনা করতে গিয়ে ফরজই বলে, ওয়াজিবটা বলে না সাধারণত। যদি যারা সূক্ষ্ম ইলমে আলোচনা করে তখন বলে হয়তো, যার ফলে ওইটাই শিখে এসছেন, ব্যাকগ্রাউন্ড আপনার ওইরকম, যার ফলে আপনি ভুল ধরে বসেছেন। কিন্তু আপনার যে নলেজে ভুল আছে এটা তো আপনি বুঝেন না। জি, তাই জন্য আমি কি বললাম, বাবু ওজুবে সোমে রমজান, এই অধ্যায় হচ্ছে হাজা বাবু ওজুবে সোম রমজান, এই হচ্ছে রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার অধ্যায়, রমজান মাসের সিয়াম যে ফরজ এর অধ্যায়, এ কথার বর্ণনার অধ্যায়, এতে বর্ণনা করা হয়। ওয়াজিব মানে ওয়াজিব বললাম না, জি, তো ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। দিন ইসলামের যতগুলি আহকাম রয়েছে, হুকুমের বহুবচন আহকাম, বিধি বিধান, সেগুলি কয় ভাগে বিভক্ত, অনেকবারই বলেছি, কিন্তু যদি কেউ বলতে না পারে তাহলে ফাইন লাগবে সবগুলি। দুই ভাগ, পাঁচ ভাগ, মাশাআল্লাহ, এর এলিম শিখেছে, পাঁচ ভাগে বিভক্ত। বলেন তো সংক্ষেপে পাঁচ ভাগে চলে যাবে বিদায় আজকে বলে, মাশাআল্লাহ। ওয়াজিব, ওই ফরজ ওয়াজিব, ওরা ওয়াজিব বলেছে, ফোকাহার ওয়াজিব বলেছে, যে জমহুর অধিকাংশ ওয়াজিব, একটা হলো ওয়াজিব যেটা অবশ্যই করতে হবে, জি, আর এর বিপরীত একবারে কি অবশ্যই ছাড়তে হবে, ওটা কি হারাম। ওয়াজিব আর হারাম দুটো হয়ে গেল, ওপর আর নিচে, আর ব্যাস দুটা, হালাল একটা সুন্নাত আর একটা মুস্তাহাব। মুস্তাহাব মানে করা ভালো, আর মাকরুহ ওর বিপরীত মানে না করা ভালো, না করা হলো মুস্তাহাবের ভিতরে সুন্নাত। মুস্তাহাব কথাটি আম, ওর মধ্যে যত ভালো কাজগুলি নফল সবগুলি আসবে, সুন্নত আসবে, সুন্নাতে মুয়াক্কাদ আসবে, গ্যার মুয়াক্কাদ আসবে, সব আসবে ওর মধ্যে, এর বোঝা গেছে? তাহলে একটা ব্যাপক শব্দ বলতে হবে, শুধু সুন্নাত বললাম না, কারণ সুন্নাত বললে আবার ফেকার ভাষায় সুন্নাত না, হাদিসের ভাষায় সুন্নাত না, আবার ওসুলে ফেকার ভাষায় সুন্নাত, মেলা সুন্নতের ভাগ আছে। জি, তো হয়ে গেল মুস্তাহাব আর মাকরুহ, কয়টা হলো? চারটে হয়ে গেল, একটা অপরটির বিপরীত, চারটে হলো না, একটা বাকি থাকলো, ওর জোড়া নাই, মুবাহ। মুবাহ মানে কি? জায়েজ, বৈধ, ঠিক আছে? তার মানে কি? হ্যাঁ, করা না করা সমান, মাঝামাঝি, করা না করা সমান। মাছ খাওয়া মুস্তাহাব, যত হুকুম আহকাম এই পাঁচটার একটা তো পড়বে অবশ্য, মাছ খাওয়া মুস্তাহাব না মাকরুহ? মুস্তাহাব, জায়েজ। মাছ খেলে একটা নাকি পাওয়া যাবে, না খেলে একটা গুণা হবে, সারা জীবন কেউ করলো, তাহলে মুবাহ জায়েজ। সমুদ্র বিচে যাওয়া জায়েজ, একটাও নাকি হবে না, আর একটাও গুণা হবে না, বাস ওখানে গিয়ে গুণা না করলে হলো, আর ওখানে গিয়ে নাকি করলেন, নাকি দিয়ে একটা দাস দিয়ে দিলেন ওখানে গিয়ে, যেমন অনেক একটা লাইভ দিয়ে দিল, মাশাআল্লাহ, ঠিক আছে, নিয়ত যদি সৎ নিয়তের লাইভ দিয়ে থাকে তো স্বভাব হয়ে গেল, আর গিয়ে যদি সেখানে নারী পুরুষ গ্যাদারিং করে, আরও যদি অবৈধ নারীদের দিকে তাকে, তো গুণা হয়ে গেলো, তো ওইটা পারিপার্শ্বিক কারণে হইলো, কিন্তু আসল কাজ হচ্ছে কি? যাই, আমরা তো বাঙালি, তো ভাত খাওয়া কি মুস্তাহাব ইনশাআল্লাহ, কি জায়েজ। আচ্ছা, তো এখন রমজানের সিয়াম এটা কি? ওয়াজিব ফরজ, ওয়াজিব বলেন ফরজ, ফরজ, ঠিক আছে, জি হ্যাঁ। তাহলে রমজান সিয়াম ছাড়া হচ্ছে কি? হারাম, ছাড়া হচ্ছে হারাম, বেনাউজ বলে, জি। পাঁচটা কথা মনে রাখবেন, কিন্তু যদি ফেকার জ্ঞান হাসিল করতে হয়, ফিকি মাসাইল পড়তে হয়, তো পাঁচটা কথা অবশ্যই মনে রাখতে হবে, পাঁচটার বাইরে কিচ্ছু যাবে না, জি। দাড়ি রাখা কি?
যদি ওয়াজিব না বলেন তো মুস্তাহাব হয়ে যাবে, আর না হলে মাকরুহ হয়ে যাবে, না হলে মুবাহ হয়ে যাবে। যেমন এক শ্রেণীর গুমরাহরা বলেছিল এক সময় যে এটা হচ্ছে আরবদের ট্রেডিশন, আরবরা যেমন এক সময় পাগড়ি পরতো, মুসলিম মুসলিম সবাই পাগড়ি পরতো, এটা মুবাহ জিনিস ছিল তাদের আদাতুল আরব, ওই রকমই নাকি দাঁড়িয়ে আদাতুল আরব গুমরাহ পথভ্রষ্ট, তারা সন্ন্যাস জ্বালা করেছে, তারা ভুল করেছে বিভ্রান্ত, দাঁড়িয়ে হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিব মানে ফরজ, যদিও সবগুলি ফরজ একই স্তরের না। এমনকি ইসলামের যে পাঁচটা রুকন না সবগুলি একই স্তরের নাকি, যেমন সলাতের গুরুত্ব, সলাত ফরজ, ওই রকমই কি সিয়াম, ওই রকমই কি যাকাত, ওই রকমই কি হজ, না ওই রকম নয়, ওই রকমই কি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দাও, মুহাম্মদুর শাহাদাত দাও, পাঁচটাই তো ফরজ ইসলামের রুকন, পাঁচটি পাঁচটি ফরজ, কিন্তু একটা হচ্ছে এক নম্বরে, তাই না, শাহাদাতাইন, আর তারপরে সলাত, তার সমানই গুরুত্ব, এটি হচ্ছে সঠিক মত, ইসলাম ভঙ্গ হয়ে যাবে সালাত ত্যাগ করলে, জি, আর তারপরে তথা অন্য অন্যগুলো, জি। দলিল পেশ করছেন রমজান মাসের সিয়াম যে ফরজ, দলিল হিসাবে সূরা বাকারার আয়াত নম্বর 183 পেশ করছেন, ওয়া কাউলিল্লাহি তাআলা মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কুতিবা মানে ফরিজা, কুতিবা মানে ফরিজা, লিখে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, অনুবাদকরা বাংলায় বলে বিধিবদ্ধ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপর ফরজ করা হয়েছিল। তাহলে আগের যেসব উম্মত ছিল, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, যতগুলি উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, সবার হ্যাঁ যুগে কী ছিল, সিয়াম ফরজ ছিল, যদিও সিয়ামের ধরন, মাসাইল এবং পরিমাণ, তরিকায় পার্থক্য থাকতে পারে, আর ছিল, কিন্তু ফরজ ছিল। মারিয়াম আলাইহিসসালাম কি বলছে, ইন্নি নাযারতু লিরহমানি সাওমা, আমি রহমানের জন্য সিয়ামের সোমের মানত করেছি, তাহলে মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম মাও সিয়ামের মানত করেছেন, তাই না, জি। কিন্তু তখনকার সিয়ামে কথা বলাও নিষেধ ছিল, এই জন্য বলছে ফালান ও কাল্লে মালিয়াম, একথা বলে আমি খাওয়া দাওয়া করবো না, একথা বলেছে আমি আমার সিয়াম ভঙ্গ করবো না, এটা বলেন, বলেছে ফালান ও কাল্লে মালিয়াম ইনসিয়া, সুতরাং আজকে কোনো মানুষের সাথে কথা বলতে পারি না, কারণ সিয়াম অবস্থায় আছে, বাট আলহামদুলিল্লাহ আমাদের কথা বলা জায়েজ করেছেন, যদি বলা হইতো যে সিয়াম ভঙ্গকারী একটি হচ্ছে কথা বলা, তাহলে সারা দিন বোবাহে থাকতে হইতো, কত ভালো মানুষরা ভালো কাজে সিয়ামের দিনে করছে, একটিও কথা বলা যেত না, তাই না, আমরা কতগুলি দার্স করেছি সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়, ইফতার ক্যাম্পে, তারপরে সেন্টারে করা যেত না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো, তাকুয়া মানে বেঁচে থাকা, বাঁচতে পারো, আল্লাহর আজাব থেকে বাঁচতে পারো, আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার মাধ্যমে, তাকওয়া মানে বেঁচে থাকা, তো এই বেঁচে থাকা মানে দুনিয়াতে আমলের জগতে পাপাচার থেকে বেঁচে থাকবে, আর এই আমলের জগতে দুনিয়াতে পাপাচার থেকে, গোনা থেকে, অবাধ্যতা থেকে বেঁচে থেকে জাহান্নামের আজাব থেকে বাঁচবে, এর জন্য অনুশীলন, এর জন্য ট্রেনিং, এর জন্য প্রশিক্ষণ হচ্ছে রমজান মাসের সিয়াম, বিশেষভাবে বিশেষভাবে, যদিও যাবতীয় ইবাদত বন্দেগীর মাধ্যমে মানুষের তাকওয়া অর্জন হয়, যত নেক আমল করবেন তত আল্লাহ ভীরুতা বাড়বে, তত বেশি আপনি পাপ থেকে বাঁচতে পারবেন, যে কোনো ব্যক্তি, আমি হই আর আপনারা, যত বেশি নেকি বাড়াবেন তত গোনা কমে আসবে, আর যত নেকিতে কমতি করবেন তত বেশি গোনা বাড়তে শুরু হবে, মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, কিন্তু যার জীবনে যত গোনা বেশি হচ্ছে তার মানে তার নেকি কম আছে তত বেশি, আর যার জীবনে যত বেশি নেকির কাজ হবে তত বেশি আস্তে আস্তে গোনা কমে যাবে, একদিনে সবগুলি গোনা বন্ধ করতে পারবেন না, হয়তো কাবিরা বন্ধ হয়ে গেছে কিন্তু সাগিরা চলতে আছে, অনেক সময় কাবিরাও করছেন কিন্তু আপনার অনুভূতি কম, মনে রাখেন না বা বুঝেন না যে আমি কাবিরা করে ফেললাম, আল্লাহর হকের ক্ষেত্রে পাঁচ অক্ত সালাত ঠিক আছে, সব ঠিক আছে, এমনকি সুন্নতও ঠিক আছে, তাহাজ্জুদও ঠিক আছে, কিন্তু গীবত করছেন, দিলেন চুগল খড়ি করে, কখনো মিথ্যা কথা বলে দিলেন, কখনো কারোর সাথে ধোকাবাজি করলেন, হ্যাঁ
আমানত খেয়ানত করে ফেললেন, কখনো আপনি নাজায়েজকে বিভিন্ন হিলা বাহানাতে হালাল করছেন, অথচ হারাম। এই গুণাগুলি অনেকের আছে, কাবিরাও আছে অনেক সময়, কিন্তু অনেকে বুঝেন না। জি, আল্লাহ যেন আমাদের কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো এই কথাটি মনে রাখবেন, আপনি যদি ভালো মানুষ হতে চান, মোত্তাকি হতে চান, তো নেকি বাড়াইতে থাকেন, প্রতিদিন কিছু না কিছু নেকি বাড়ে, যত নেকি বাড়বে তত গুণা কমে আসবে, তত গুণা কমে আসবে। মানুষ যখন নিজেকে ভালো কাজে ব্যস্ত থাকে, তখন খারাপ কাজ করার সময় নেই। আপনি মোবাইলটা রেখে দেন, সরিয়ে দেন, একদম চোখের আড়ে করে দেন, একদম ওর কোনো রকমের যেন হ্যাঁ আওয়াজ না থাকে, আর তারপরে কোরআন নিয়ে বসে যান, দেখেন আপনার ইমানের অবস্থা কেমন হয়, আমলের অবস্থা কেমন হয়। কিন্তু নফসের সাথে বড় জিহাদের প্রয়োজন রয়েছে, এই ফিতনার জামানা, এই মোবাইলের জামানাতে বড় নফসের সাথে জিহাদের প্রয়োজন রয়েছে। এটা অত সহজ নয়, কিন্তু করলে খুব সহজ, ইচ্ছা করলে খুব সহজ, আজমুন লাগবে। ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, যদি দৃঢ় সংকল্প হইতে পারো তো আল্লাহর ভরসা করো, তাহলে আল্লাহ তৌফিক দেবেন ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা না করলে কখনো তৌফিক হবে না, চেষ্টা করলে কোনো ব্যাপার না। সাধারণভাবে কষ্ট করেও যারা কোরআন পড়ে, 20 মিনিটে এক পারা কোরআন পড়তে পারবে, সারাদিনে আপনি 20 মিনিট সময় বের করতে পারবেন না? আপনি 39 মিনিট বের করার কোনো সমস্যা নেই, পরীক্ষিত 2 পারা কোরআন সারাদিনের মধ্যে, সারাদিন সকাল থেকে কাজ শুরু করেছি, ফজর পরে কিছু পড়ে নিলাম, তারপরে বিভিন্ন সময় পড়তে পড়তে দেখা গেল যে ঘুমাবার আগে আমি আমার হিজ আমার জজিফা যে আমি দৈনিক একটা করে নিয়েছি পরিকল্পনা, যে আমি 2 পারা কোরআন পড়ব প্রতিদিন, তাহলে মাস শেষে কত হয়ে যাবে 60 পারা, তার মানে 2 খতম হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আরে 1 খতম দিতে পারবেন, কিন্তু হতভাগা অধিকাংশ মানুষ, ভালো মানুষগুলো রমজান ছাড়া কোরআন খতম করা নসিব হয় না। ভালো মানুষ অনেক দেখেছি রমজানও কোরআন খতম করে না, ও বলছে আমি দিনের খেদমত করছি, কি বল, সোশ্যাল মিডিয়া তো খুব খেদমত করছি, আরে আসলটাই তো নাই। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালাম যেন আল্লাহ কথা বলছেন, আপনি যখন তেলাওয়াত করছেন আল্লাহ কথা বলছেন, আপনি শুনছেন আল্লাহর কথাগুলি, আপনি আবৃত্তি করছেন কালাম আল্লাহ, এই অনুভূতি নিয়ে যে আল্লাহ আল্লাহ আমার সাথে কথা বলছেন, কার কথার সাথে আছেন আল্লাহ, এখন আমার কথা দেখেন, আমার কথার সাথে কত মনোযোগী আপনারা আছেন, প্রত্যেকটি কথা কিন্তু শুনছেন যে কি বলছি। তাহলে রব্বুল আলামিনের কথা কত গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়া উচিত, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। এইভাবে ইমানকে তাজা করতে হয়, অত সহজে ইমান তাজা হবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে খুব সহজ। জি, ওয়াইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, একটি হাদিস রয়েছে, খুব সহজ যার জন্য আল্লাহ সহজ করবেন, কার জন্য আল্লাহ সহজ করবেন, যে সহজ করার চেষ্টা করে। আল্লাহ যেন তৌফিক দান করে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে গোনা থেকে বেঁচে থাকতে পারো, তার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারো, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া এমন আপনার অন্তরের অবস্থা, যে অন্তরের ভালো অবস্থার মাধ্যমে আপনি গোনাগুলি থেকে বেঁচে থাকছেন, আর গোনা থেকে বাঁচার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারছেন। সুম্মানুনাজ্জিল্লাযীনা তাকাউ, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেবেন মুত্তাকীদেরকে, আল্লাহ বলেছেন জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদেরকে। ওয়াইদ্দাতু লিল মুত্তাকিন, জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? মুত্তাকীদের জন্য, যারা পাপ মুক্ত থাকার চেষ্টা করে তাদের জন্য। আল্লাহ যেন আমাদের তা করার জন্য তৌফিক দান করেন। রমজান, রমজান এই মাসের নাম, রমজান শব্দের অর্থ কি কে বলতে পারে? হ্যাঁ, জালিয়ে দাও, মাশাআল্লাহ, ভালো। রমজান থেকে বা রমদা থেকে, সহি মুসলিম একটি হাদিস রয়েছে, ইবনে মাজাহ হাদিসটি আছে, খাব্বাব ইবনে আরদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শাকাওনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাররা রমদা, আমরা রসুলুল্লাহ সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলাম যে দুপুরবেলা প্রচণ্ড গরম, হাররুর রমদান, দুপুরের গরমের প্রখরতার অভিযোগ করলাম যে ইয়া রাসূল আল্লাহ, জোহরের সালাত পড়তে আসতে খুবই কষ্ট হচ্ছে, এই 12টা সাড়ে 12টা এই সময়গুলিতে গরমের দিনে, মদিনার গরম যারা থেকেছে তারা জানে প্রচণ্ড গরম, এখানে খুব গরম, গরমের সময় কিন্তু এখানকার চাইতেও সেখানে গরম বেশি, ঠান্ডার সময় ঠান্ডা বেশি মদিনে, আর গরমের সময় গরম খুব বেশি, ফালামিউস কেনা, কিন্তু আমাদের অভিযোগ তিনি গ্রহণ করেননি,
যুক্তিসঙ্গত মনে করেন, চেয়েছিলেন সাহাবীরা যা রাসূলুল্লাহ আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, তো আমাদের যদি অনুমতি দিতেন যে গরমের দিনগুলোতে একটু ডিলে করে দুটোর দিকে আড়াইটার দিকে একটু যখন রোদের প্রখরতা কমে চলে আসবে তখন পড়বো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি না, আউয়াল ওয়াক্তে পড়াটাই বেশি উত্তম, যদি একটু ঠান্ডা করে, তার মানে কিছুটা যদি ঠান্ডা করে ভালো, আর একটার মধ্যে পড়ে নেবে গরমের দিনে। কিন্তু এই নয়, নবী সাল্লাম যেটা অনুভব করেছে তাদের থেকে যে এদেরকে যদি ছাটা দিয়ে দেওয়া হয় তো কেউ আড়াইটা তিনটেও আসর করে দেবে, যে না খালা মুশকেন আমাদের অভিযোগ তিনি শোনেননি। তো হাররুর রমদা কথাটি এই রমজা থেকে রমদান আলানের রোজনে, তো রমজানকে রমজান কেন বলা হয়? কেউ বলেছেন যে যেই বছরে রমজানের সিয়াম ফরজ হয়েছিল সেই বছর রমজানে প্রচণ্ড গরম ছিল, এটি একটি উক্তি। আর রমজানের সিয়াম কোন সালে ফরজ হয়েছে? দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, মদিনা আসার পর তার মক্কাতে তার সিয়াম রমজানের ছিল না, জি আশুরা ছিল, আর এমনি নফল সিয়াম ছিল। নবী সাল্লাম সিয়াম আগে থেকে রাখতেন, দিনে ইব্রাহিমের অনুসরণ করতে ভালো কাজগুলি করতেন, এটা একটি কেউ বলেছেন। অজে তাসমিয়া মানে নামকরণের কারণ, নামকরণের কারণ। আর কেউ কেউ বলেছেন যে এই রমজানের সিয়াম পালনের মাধ্যমে গোনাগুলি জ্বলে যায়, গোনাকে জ্বালিয়ে দেওয়া হয়, পাপকে জ্বালিয়ে দেওয়া হয় মানব জীবন থেকে, রোজাদারের জীবন থেকে, সেই জন্য রমজানকে রমজান বলা হয়েছে। রমজানের সিয়াম ফরজ কোরআনে করিম দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস দ্বারা, কোন আয়াত দ্বারা ফরজ করা হয়েছে? ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই আয়াত নিয়ে এসেছেন কি, হে মুমিনগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কিন্তু এইখানে এই কথা সিয়াম ফরজ করা হয়েছে, কিন্তু কোন মাসের সিয়াম আর কতদিনের সিয়াম এ কথা কিন্তু বলা হয়নি, তাই না? এই জন্য অন্যান্য আইম্মাই কেরামগণ বলেছেন যে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে সূরা বাকারার আয়াত নম্বর 185 দিয়ে, 185 দিয়ে, 185-এর মাঝখানে আছে ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সুতরাং কেউ যদি এই রমজান মাসে মুকিম থাকে, ফামান শাহেদা মিনকুম শাহরা পেয়ে যায়, তোমাদের মধ্যে যে এই রমজান মাসকে পেয়ে যাবে, ফালিয়াসুম সে অবশ্যই যেন সিয়াম পালন, ফালিয়াসুম হো অবশ্যই যেন সিয়াম পালন করে, এই অংশ দিয়ে সিয়ামকে কী করা হয়েছে, ফরজ করা হয়েছে। রমজানের সিয়াম সম্পর্কে একটি জায়গায় কোরআনে কারিম আয়াত শুধু নাজিল হয়েছে, সূরা বাকার 183 থেকে শুরু করে 187 পর্যন্ত, এতে বেশ কিছু রমজান এবং রমজানের সিয়ামের মাসায়েল আকাম বর্ণনা করা হয়েছে, বাকিগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ, ইসলামের অন্যতম রুকন, চতুর্থ রুকন। কেউ যদি রমজান মাসের সিয়াম ছেড়ে দেয় তো কাবিরা গণনা করলো ফাঁস এক বড় অপরাধী, বড় বড় অন্যান্য কাবিরা গণনা যেগুলো সামাজিক অপরাধ তার চেয়ে বড় অপরাধ করলো, এটা মনে করেন যে একটা জেনাকারী হচ্ছে তো বড় অপরাধী, জেনাকারীর মতো অপরাধী যে ব্যক্তি রমজান মাসের সিয়াম ছাড়ে, জি খনির মতো অপরাধী, জি মদঘরের মতো অপরাধী, বড় অপরাধী। আর কেউ যদি অস্বীকার করে তাহলে বিল ইজমা কাফের, কেউ যদি রমজান মাসের সিয়ামকে অস্বীকার করে, উপহাস করে, যেমন আমাদের সমাজে কিন্তু আমরা দেখেছি এরকম লোক, যার বাড়িতে খাবার নেই সে রোজা রাখবে, তোর বাড়িতে খাবার নেই তুই তো রোজা রাখ, আমার কি খাবার অভাব আছে? আউযু বিল্লাহ মিন শাইতান, স্পষ্ট কুফর, এটি ইস্তেহজা বিদ্দিন, অস্বীকার এবং ঠাট্টা করা, মজাক করা কুফর, বড় কুফর, এটি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, এই ধরনের আরও কথা বলে থাকে। তো যে কোনো রকমের হয় উপহাস, ঠাট্টা মজাক অথবা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, রমজান মাসের সিয়ামের এত গুরুত্ব রয়েছে, জি। হাদিসের দিকে আসি, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরা মুবাশশার অন্যতম ব্যক্তি, হ্যাঁ দশজন যে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবাই কেরাম ছিলেন, একটি হাদিসে তিরমিজির হাদিসটি রয়েছে, তার প্রখ্যাত সাহাবি তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না আরাবিয়ান জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক বেদুইন যা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন, সায়ের রাস যার মাথার চুলগুলি ছিল বিক্ষিপ্ত, চেরণি টেরণি করা ছিল না, বেদুইনদের যেটা সাধারণত থাকে, আর সেই যুগে ফাকালা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি মাযা ফরাদাল্লাহু আলী মিনাস সালাত, আমাকে বলুন যে সলাতের কতটুকু আল্লাহ আমারও ফরজ করেছেন,
কতটুকু সালাত আল্লাহ ফরজ করেছেন। ফাকাল বললেন রাসূলুল্লাহ আসসালাওয়াতিল খামস, আসসালাওয়াতিল খামস মানে ফরাদাল্লাহু সালাওয়াতিল খামস, পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন, পাঁচ অক্ত সালাত। সুতরাং আমাদের দেশের মানুষ নামাজ ফরজ এ কথা অসম্পূর্ণ কথা, পাঁচ অক্ত নামাজ ফরজ ঠিক না, কি বলতে হবে পাঁচ অক্ত নামাজ ফরজ, শুধু নামাজ ফরজ বললে হবে না, কারণ অধিকাংশ মানুষ পাঁচ অক্ত পড়ে না। যারাও নামাজি তাদেরকে যদি ভাগ করেন, দুই ভাগে ভাগ করেন, তো আধা নামাজির সংখ্যা ফুল নামাজের চাইতে অনেক বেশি। ফজর পড়নেওয়ালা, ফজর সহ পড়নেওয়ালা পাঁচ অক্ত নামাজ একদিকে রাখেন, আর একদিকে রাখেন চার অক্ত পড়ার সংখ্যা, অনেক অনেক গুণে চার অক্ত পড়নেওয়ালা লোক পাওয়া যাবে, তাই না? তাহলে যথেষ্ট নয়। যদি একেবারে সূর্য উঠে দেয় না পড়ে, তাহলে সালাত ত্যাগকারী বড় কাফের। আর যদি সূর্য উঠার আগেই পড়ে কিন্তু ঘরেই পড়ে নিল, জামাতে আসলো না, তাহলে এটি হচ্ছে মোনাফিকি লক্ষণ। এই জন্য সালাতে অলসতা করা আর জামাতে না আসা পুরুষদের জন্য মোনাফিকি লক্ষণ, আর সালাত ত্যাগ করা হচ্ছে কুফুরির লক্ষণ, বরং কুফুর। জি, আল্লাহ হেফাজত করুন। আগে সালাতের হেফাজত করতে হবে, তারপর অন্য অন্য ইবাদতবন্দি কবুল হবে। যেমন তৌহিদ, আগে কেউ যদি মাজার পূজা করে আর সালাত আদায় করে কবুল হবে, ঠিক ওই রকমই রমজান মাসের শ্যাম পালন করে, হজ উমরা করে, এখানে প্রবাসীরা অনেকে হজ উমরা করেন কিন্তু এখনও পাঁচ অক্ত নামাজ পড়েন না, কোনো লাভ হবে না। ভালো করে শুনুন, আপনার যাতে কাজে আসে সেই জন্য বলছি, বাড়াবাড়ি করে বলছি না, কারণ আখেরাতে আপনি বড়ই ক্ষতিগ্রস্ত হবেন, লাভ কিছু হবে না। হয়তো আপনার এই নেকির জন্য দুনিয়াতে আল্লাহ কিছু দিয়ে দিতে পারেন, ধন দৌলত দিয়েছেন, এতে ধোকা খেয়ে আছেন, আমি তো খুব সুখেই আছি, হ্যাঁ হজ উমরা করলেন, বেশ জনকল্যাণমূলক কাজ করছেন, দান খায়রাত করছেন, আল্লাহ রুজিতে বরকত দিয়ে দিয়েছেন, কিন্তু আখেরাতে কিছুই পাবেন না বেনামাজি মানুষ আপনি, এইরকম মাজার পূজারি কিছুই পাবেন না আপনি, সালাতের নেকি পাবেন না আপনি। সুতরাং আগে তৌহিদ ঠিক করুন, বড় শির ছোট শির মুক্ত হন। আর আগে মানে এই নয় যে সময় লাগাবেন আর তারপরে নামাজ শুরু করবেন, কিন্তু স্টেপ বাই স্টেপ সাথে সাথে পাঁচ অক্ত নামাজের হেফাজতকারী হন, তারপরে পয়সা থাকলে জাকাত দেন, রমজান মাসে শ্যাম পালন করেন, আর প্রস্তুতি নেন, এখন হজের সময় চলে এসছে আর হজ ফরজ হয়ে গেছে, সুতরাং তাড়াতাড়ি হজ আদায় করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। বললেন পাঁচ অক্ত ইল্লান তাতাওয়া শাইয়ান, তবে অতিরিক্ত যদি কিছু করো, তাতাওয়া শাইয়ান মানে তাতাওয়া নফলকে বলা হয়, মানে নফল মানে অতিরিক্ত, কিন্তু এক্সেস, যদি তুমি অতিরিক্ত করো তাহলে বোঝা গেল যে ফরজ ছাড়া বাকি যতগুলি সলাত আছে সবগুলি কিন্তু তাতাও নফল। এই কথা কিন্তু আমাদের বাংলা ভাষীরা বুঝে না, এই কেমন কথা হইল, এই তো সন্নতকে এরা শেষ করেই দিল, সন্নতকে শেষ করেই দিল। আমাদের সে বেদাতপন্থীরা যারা বলে সহি আকিদা এবং সহি আমলের অনুসারী যে ১৭ রাকাত নামাজ ফরজ আর তার বাকিগুলো সন্নত, ঠিক আছে, তাদেরকে বলে যে তোর তো নামাজ চোর, কি বলে নামাজ চুরি করছে তোমার নামাজ চোর, আসলে ওরা নামাজ চোর নয়। আরবদেরকে বলে এরা সুন্নাত পড়ে না, নামাজ চোর বলে না, নামাজ চোর হাদিস এসছে, নামাজ চোর কাকে আল্লাহ আসে একটু সলাত হও, সলাতে সারেক চোর কাকে বলা হয়েছে, রুকু আহওয়ালা সুজুদা, যে সুন্দরভাবে রুকু করে না সুন্দরভাবে সিজদা করে না, তাহলে তাড়াহুড়া করে নামাজ কারা পড়ে, বেদাতিরাই তো পড়ে, তার নামাজ চোর কারা, যারা ১৭ রাকাতের সাথে পড়ে কিন্তু ধাই 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 মুরগি ঠোকর, তারা হচ্ছে নামাজ চোর, আসলে তারা হচ্ছে নামাজ চোর। আল্লাহ যেন হেদায়ত দান করেন। পাঁচ অক্ত সালাত ফরজ, কত রাকাত ফরজ, ১৭ রাকাতে ১৫ করার অধিকার নেই, ১৬ করার অধিকার নেই, ১৭ই পড়তে হবে, এটা হচ্ছে ফরজ একেবারে মুসলিম থাকার জন্য। তারপরে ১২ রাকাত বা ১০ রাকাত সুন্নাতের অনেক বেশি গুরুত্ব রয়েছে, সুন্নাতের রাতে পারে ছাড়বেন না, অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু কখনো কার্যবশত ছুটে গেলে আপনি বড় গুণাকার হয়ে গেলে এমন কথা নাই, কিন্তু নিয়মিত না ছাড়বেন না, ছেড়ে দিবেন এগুলো ইমান দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে, পাপের দিকে তখন চলে যাবেন আপনি, যত নেকি কমবে তত পাপ বাড়বে, কিন্তু এটা কথা মনে, এই ফর্মুলা মনে রাখি। বিশেষ করে দুটো সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা, এই ১২ রাকাত সুন্নত, সুন্নতে রাতে বা দুটো সুন্নত হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, দৈনিক সালাতের ক্ষেত্রে কি বেতর আর ফজরের ২ রাকাত সুন্নতে রাতে বার সাথে মুয়াক্কাদা,
বেতর হানাফি মাজহাবে ওয়াজিব, কিন্তু সমস্ত মাজহাবে এবং হাদিসের আলোকে বেতর হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা ওয়াজিব নয়, কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতর বাহনের উপর পড়েছেন, যদি ফরজ হইতো তো বাহনের উপর পড়তেন না। জি হয়ে গেল, তাহলে সালাত সম্পর্কে আর বেশি না বলে ফাকাল। তারপরে বললেন ওই সাহাবি বেদুইন, নিউ মুসলিম কিন্তু নতুন মুসলমান, আখবারনি বেমা ফরাদ আল্লাহ আলাই মিনা সিয়াম, আমাকে বলুন তো যে সিয়ামের আল্লাহ কতটি কি ফরজ করেছেন, রোজা কতটা আল্লাহ ফরজ করেছেন। ফাকালা বললেন রসুল শাহর রমাদান ফরাদা শাহর রমাদান, রমজান মাসের সিয়ামের, রমজান মাসের সিয়াম ফরজ করে, সিয়াম শাহরি রমাদান আসলে ছিল। ইল্লাম তাতাও সেন, তবে যদি অতিরিক্ত করো তাহলে বোঝা গেলে রমজান মাসের সিয়াম ছাড়া বাকি যতগুলি হচ্ছে নফল, এই নফলের মধ্যে কি রয়েছে, সন্নত রয়েছে, যতগুলি সন্নত রোজা রয়েছে, তারপরে বাকি অন্যান্য আপনি নফল রাখেন, যত রাখবেন সব রয়েছে, বোঝা গেছে না। যেমন আশুরা মহরমের রোজা অনেকে কিন্তু খুব জরুরি মনে করে, নফল সন্নত, নফল তার সাথে কি সন্নত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রেখেছেন সাহাবা রেখেছেন, এই জন্য নফলের সাথে কি বলবেন প্লাস সন্নত। আরাফা রোজা যদি অনেক ফজিলত কিন্তু নফল সন্নত, কেউ যদি না রাখে, আজকাল এমন এক পরিবেশ তৈরি হয়েছে, মানে যারা দিনদার লোক তাদের মাঝে একটা এমন পরিবেশ তৈরি হয়েছে, কেউ যদি বাই চান্স আসরের দিন রোজা না রাখে অথবা আরাফার দিনে কোনো কারণ বসে, যে কোনো কারণে রাখেনি সে বা এমনিও রাখেনি, আরে কী কাজ করেছেন আপনি, এই রোজা রাখেননি আপনি, এটা ভুল কথা না, আল্লাহ তো ফরজ করেনি, তা আপনি ফরজ করেন আল্লাহকে, আপনি কেন এটা দোষের বিষয় মনে করছেন। তবে নেকিতে সে আগ্রহী কিনা এটা দেখার বিষয়, তার অবস্থাটা দেখতে হবে, অনেকের মেহনতের কাজ আছে। আমাদের এক ভাই রোজা রাখে, এখানে থাকেন জানি আদার্স আছে, সুবহানাল্লাহ আরাফার দিনে তার ডিউটি, ইন্ডিয়ান কাফের কেরলা তার হচ্ছে বস, এই আরাফার দিনে ইয়ে করে ডিউটি নেই, তাতেও সে রোজা ছাড়ে না, বরং সোমবার বৃহস্পতি রোজা ছাড়ে। ওকে আমি কয়েকবার নিষেধ করেছি যে ডিউটি করে সোমবার বৃহস্পতি প্রয়োজন কি, বুঝছে আমার অসুবিধা হয়, কিন্তু মেহনতের কাজ করে আলহামদুলিল্লাহ অভ্যাস করেছে। সে যদি এত কষ্ট করে রাখতে পারে তো আমরা কেন পারবো না, যারা ছায়াতে যারা এই শীতে বসে ডিউটি করেছি, চেষ্টা করলে পারা যায়, আল্লাহ যেন তৌফিক দান করে। এই সাহাবি যিনি জিজ্ঞাসা করছিলেন এই হাদিসে, অন্য রিওয়ায়াতে এর নাম এসেছে, তার নাম ছিল কারো জানা আছে, দমাম ইবনে সালাবা, দমাম ইবনে সালাবা দদ দিয়ে। এই রমজান মাসে শ্যাম ফরজ, তাছাড়া আর কোনো ফরজ শ্যাম আছে, আর কোনো ফরজ রোজা আছে, মানত, জি জি, কেউ যদি মানত করে নাই তাহলে মানত পুরা করা ফরজ, সেটা শ্যাম রোজা হোক অন্য কিছু হোক, তখন ফরজ হয়ে যায়, যার ফলে রমজানের শ্যাম ছাড়া যেটা ফরজ তা হচ্ছে কেউ যদি মানত করে যে আল্লাহ আমি তোমার জন্য মানত করছি, বা আমার যদি এইটা আশা পূরণ হয়, এই হয় সে হয়, যেমন আমাদের সে লোকের অনেকেই করে, অনেকেই করে, তো আমি এই তিনটা রোজা রাখবো, তাহলে ফরজ হয়ে গেছে আপনার উপর, তখন আপনি নিজের উপর ফরজ করে নিয়েছেন, অল ইউ ফোন জু রাহম, জি। তারপরে বলছেন ওই সাহাবি, আখবরি মা ফরাদ আল্লাহ আলাই মিনাজ যাকাত, আচ্ছা বলুন তো আমার উপর আল্লাহ যাকাতের কতটুকু ফরজ করেছেন। কালা ফা আখবার রাসূলুল্লাহ বিশরাইল ইসলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে শরীয়তের বিধিবিধান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিলেন, যাকাত সম্পর্কে জানিয়ে দিলেন, জি। যাকাতের কথা এখানে পরে উল্লেখ করা হয়েছে, তাহলে বোঝা গেল যে যদি আগে পরে করে আমরা বলি তো জায়েজ, আগে পরে করে যদি আমরা বলি তো জায়েজ না, জায়েজ কিছু নয়, জি। হজের কথা কেন বলা হয়নি হাদিসে, তো যাকাতের কথা কেন, তো গরিবকে যাকাত দিতে হবে নাকি, তখন হজ ফরজ হয়নি, হজ ফরজ হচ্ছে নবম হিজরির শেষ দিকে নয় দশম হিজরির শুরু, হজ একেবারে শেষে মানে ফরজ হয়েছে, তারপরে হজ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন ওই সাহাবি, ওয়াল্লাজি আকরামাকা, সেই আল্লাহর কসম করে বলছি বা সেই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে সম্মানিত করেছেন নবুয়তের রিসালাত দিয়ে, লা আতাতাওয়া শাইআন, আমি কোনো কিছু বেশিও করব না, আতাতাওয়া মানে আজিদ, ওয়ালা আনকুসু, এবং কমও করব না, মিম্মা ফরাদাল্লাহ আলাইয়া, যা কিছু আল্লাহ ফরজ করেছেন তাতে, শাইআন কিঞ্চিত পরিমাণ, কোনো রকমের আমি তাতে কমতিও করব না আর বাড়তিও করব না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহা ইন সাদাকা, সে যদি
সত্যি বলে থাকে, মানে যা বললো তা সত্যিকার অর্থে পালন করে, আর অন্তরে সততা থেকে যদি বলে থাকে আর সেটাকে যদি ঠিক ধরে রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি সফল হয়ে গেল। কি হয়ে গেল? তাহলে বোঝা গেল যে মানুষ ফরজ আদায় করলেই কিন্তু পাস করে নেবে, জান্নাতে চলে যাবে, আর হারাম নাজেজ থেকে বাঁচলে, ফরজ আদায় করলো হারাম নাজেজ থেকে বাঁচলো, যদি সুন্নত নফল নাও থাকে সর্বনিম্ন। তো তার মানে কি এই সাহাবি এই কথাই বলেছিলেন যে আমি তাহলে আর সুন্নত পড়বো না, সুন্নত নামাজ পড়বো না, সুন্নত রোজা রাখবো না, নফল দান খায়রাত করবো না, এটাই উদ্দেশ্য ছিল তার? না, উদ্দেশ্য ছিল, ভালো করে শুনেন কথাটি, কিন্তু উদ্দেশ্য ছিল যে আল্লাহ যা ফরজ করেছেন যেই পরিমাণটা, এই ফরজ আমি বাড়াবো না, কারণ ফরজে কেউ বাড়াইলে সেটা হচ্ছে বেদাত, ফরজে বাড়াইলে বেদাত। কেউ যদি পাঁচ অক্ত সলাতের ছয় অক্ত পড়ে সওয়াবের কাজ করলো, কারণ আমাদের দেশের কিন্তু একশ বেদাতি মৌলবীরা বলে যে আমি নিয়ত না পড়েছি, কোন কবিরে গুণা করেছি, বোঝা গেছে? আমি যাই নামাজের দুয়াই না হয় পড়লাম, কোন কবিরে গুণা করলাম, পাপ করেছি নাকি, বলে না যুক্তি চলবে? আরে তুমি বাড়ালে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বোঝা গেছে? আমি ঈদে মিলাদুন্নবী করেছি, কোন পাপ করেছি, কবিরা গুণা করলাম। হ্যাঁ অবশ্যই, ইসলামে দুটো ঈদ দিয়েছে, আপনার তিন অধিকার কোথায় তিনটা করার? দাদা বোঝা গেছে না, ছয় অক্ত সালাত চলবে না। আমি রমজান মাস ফরজ মনে করি না, আমি শাওয়ালও ফরজ মনে করি, গুনাহগার কি না, নাফরমান কি না? অবশ্যই বেদাতি সে। জি, তো উদ্দেশ্য ছিল ইয়া রাসূলুল্লাহ যা ফরজ বলে দিলেন এই ফরজে কমতিও করবো না বাড়তিও করবো না, ফরজে কমাবো না আর ঘটাবো না। বাকি তিনি সুন্নত নফল সম্পর্কে প্রাথমিক অবস্থায় ছিলেন, তিনি হাও করেননি নাও করেননি, জেনেছেন, জেনে নিয়েছেন, নবী সাল বলেছেন হ্যাঁ বাকিটা তুমি অতিরিক্ত করলে তোমার জন্য ভালো। আও উদ খেলাল জান্নাত ইনসা দেখা বর্ণনাকারী সন্দেহ, অথবা বলেছিলেন যে সে জান্নাতে তাকে প্রবেশ করানো হবে যদি সে সত্যবাদী হয়, কথা যদি ধরে রাখতে পারে আর তার সত্যতা প্রমাণ করতে পারে। 1892 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কাল তিনি বলেন সামান নবী আশুরা, নবী সাল্লাম আশুরার সিয়াম রাখলেন। আশুরার রোজা কোনটাকে বলা হয়? হ্যাঁ, মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। যে আশুরার প্রাচীন অনেক ইতিহাস রয়েছে, তার মধ্যে যেটা আমাদের কাছে বিশুদ্ধ সূত্রে পৌঁছেছে সেটা হচ্ছে যে মূসা আলি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে পরিত্রাণ দিয়েছিলেন, সেটি বিজয়ের দিবস ছিল, আর কাফের জালেম ফেরাউন এবং তার জালেম কাফের সেনাবাহিনীকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছিলেন, এইটা সহি সূত্রে প্রমাণিত। বাকি কিস্সা কাহিনী আদম আলি ইসলাম থেকে শুরু করে মেলাগুলো কেতাবে পাবেন, কেতাবে রয়েছে। আমাদের দেশের ধর্মটা কিন্তু এরকম, পুস্তকে আছে, বর্ণিত হয়েছে, তাই না? তো ওইসব কিস্সাতে ইঙ্গিত করলাম, কিন্তু ওগুলোর কোনো সনদ নাই, প্রমাণ নেই, সুতরাং ওগুলো বয়ান করা দরকার নাই ওয়াজ ফজে। জি, আশুরা সিয়াম পালন করলেন, ও আমার বেশি আমি এবং সে সিয়াম নির্দেশ দিলেন, ফালাম ফরে রমজান, কিন্তু রমজান মাস যখন ফরজ হয়ে গেল মদিনা আসার পরে দ্বিতীয় হিজরিতে তরিকা তখন ছেড়ে দেওয়া হলো, মানে সাহাবীরে ছেড়ে দিয়েছিলেন নাকি, ছেড়ে দেওয়া হলো মানে প্রথম দিকে ফরজ হিসাবে পালন করা হইতো, ব্যাখ্যাটা শোনেন, আশুরা রোজা প্রথমে কী করা হইতো, ফরজ হিসাবে পালন করা হইতো, কিন্তু যখন রমজান ফরজ করা হইলো তখন আর আশুরার সেই গুরুত্ব থাকলো না, কিন্তু সুন্নতটা অবশ্যই থেকে গেল। তোরে কাল ফরজে, ফরজের মতো যে পালন করা হইতো এটা ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোরে কা অজুবান, যে অজুবান মনে করা হয়তো ওয়াজিবটাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মুস্তাহাব অবশ্যই, কারণ অন্যান্য বেশ কিছু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে রাসূলুল্লাহ আমরা তো আশুরা রোজা রাখছি আর ইহুদিরাও রাখছে, ওরাও একটা রাখছে আমরা একটা রাখছি, ইহুদিদের অনুকরণ হয়ে যায় না, তকলিদ হয়ে যায় না, তখন কী বলেছিলেন, লাইন বাকি তো এলাকা বেরেন আসুমান্না তাস, আগামী বছর যদি বেঁচে থাকি তো 9 তারিখেও রাখবো, আর তারপরের বছর ইন্তেকাল করলেন। তার মানে রসুলুল্লাহ আশুরা রোজা নিজে সাহাবিরা কোন সালে রেখেছেন? হ্যাঁ, 10 হিজরির মহরমও রেখেছেন, বরং নবী সাল্লাম ইন্তেকাল কোন মাসে, রবিউল আউয়াল মাসে, কোন সালে রবিউল আউয়াল মাসে, 11 হিজরির রবিউল আউয়াল মাসে, তাহলে তার আগে তো মহরম, তার মানে 11 হিজরির 10 মহরম, 10 হিজরির নাই, 11 হিজরির 11 হিজরির মহরমে 10 মহরমেও একটি রোজা রাখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সহি মুসলিমের হাদিস, দুটো হাদিস মর্মে রয়েছে, আরেকটা হাদিস রয়েছে ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আর আসলো না নবী সাল্লামের উপর, হাত্তা তুফিয়া রসুল্লাহ, ইন্তেকাল করে গেলেন। তাহলে বোঝা গেল যে মদিনার সাহাবাই কেরাম মুহাজিরিন আনসার রসুল্লাহ সাল্লাম কন্টিনিউ শেষ জামানা পর্যন্ত আশুরার সিয়াম রাখতেন, কিন্তু এখানে যে তোরেকা, তাহলে হাদিসের অনুবাদ করে শুধু ইসলামের খেদমত করলে হবে না, হাদিসের অনুবাদ করে ফতোয়া দিলে হওয়া যাবে না। দেখো সহি বুখারিতে আছে যে আশুরা রোজা ছেড়ে দিয়েছেন নবী সাল্লাম, একটি হাদিস দিয়ে ফতোয়া দিলে হবে না বাকি হাদিস সামনে রাখতে হবে? ফতোয়া দেওয়ার জন্য আপনাকে একটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে, অত সহজ বিষয় নাই, কারণ আজকাল আবেগে মুফতির অভাব নেই, সোশ্যাল মিডিয়ার মুফতির অভাব নেই, আর হাদিস পড়ে ফতোয়া দেওয়া লোকের অভাব নেই, কিন্তু যথেষ্ট নয় একটি হাদিস পড়ে দিলে হবে না, এই মর্মে যতগুলি হাদিস আছে সবগুলি নলেজ থাকতে হবে, তখন আপনি ফতোয়া দিতে বসবেন, তখন ফতোয়া দিবেন আপনি। ওয়াকান আবদুল্লাহ, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা এই আবদুল্লাহ, এমনি আবদুল্লাহ হলে তাহলে মাসউদ হয়, কিন্তু এখানে যেহেতু ইবনে উমার কথা রয়েছে তিনি হইতে পারেন, লা ইয়াসুমুহু, আবদুল্লাহ বিন উমার সিয়াম পালন করতেন না, এই রোজাটি আশুরা রোজা রাখতেন না, ইল্লা আন ইউয়াফিকা সাওমাহু, তবে তার নফল সিয়ামের অনুকূলে পড়লে, তার মানে নফল সিয়াম সোমবার বৃহস্পতি ও সোমবার বৃহস্পতি করে যে রাখতেন, তো ওর মধ্যে যদি আশুরার দিনটা সোমবার পড়ে যেত অথবা বৃহস্পতিবার পড়ত তাহলে তখন তিনি রাখতেন জি, কিন্তু আশুরার সিয়াম সন্ন্যাত মুস্তাহাব এবং গত এক বছর গুনাহ মাফ হবে, এগুলি স্বীকৃত, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং এটাকে হালকা মনে করলে হবে না, আবার ফরজ মনে করলে হবে না, যেমন বললাম যেমন কিছু লোকেরা হাইপ মনে করে, যদি আমার মতো লোক আশুরার দিনে রোজা না রাখে, আরে আমি তো মনে করছিলাম যে শেখ তো অনেক আমল করে, তুই তো দেখেন আশুরার দিনে রোজা রাখেন, বলবেন না বলবেন না, যেন দোষের ব্যাপার করে দিয়েছি, তো বিষয়টাকে আমাদেরকে জানতে হবে যে দোষ নয়, কিন্তু যে কেউ যদি করতে পারে তো খুবই ভালো, অনেক ভালো, ফাস্তাবিকুল খায়রাত, নেকির কাজে আগে বাড়ার চেষ্টা করো, যত পারো মুসাবাকা করো, কম্পিটিশন করো। বাবু ফজলে সোম, এ অধ্যায় হচ্ছে সিয়ামের ফজিলত সম্পর্কে, বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসের, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আসসিয়ামুজ্জুন্নাহ, রোজা সিয়াম হচ্ছে কি? ঢাল, ঢাল স্বরূপ, ঢাল দিয়ে কী করে যুদ্ধের ময়দানে, দেখেছেন ঢাল দেখেছেন, হ্যাঁ চিড়িয়াখানা কী বলে ওগুলোকে, জাদুঘর, জাদুঘরে দেখেছেন, বুঝলেন, সিয়াম হচ্ছে ঢাল, ইস্তাজান্ন বিহাল আব্দু মিনান্নার, অন্যের আয়াত রয়েছে, বান্দা জাহান্নামের সামনে ঢাল ধরে যেন তার থেকে আত্মরক্ষা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছে, তো ঢাল স্বরূপ কাজ করবে মানুষের সিয়াম রোজা, ফালা ইয়ারফ, সুতরাং যৌন সম্পর্ক কোনো আলাপ আলোচনা করবে না, রোজার অবস্থায় বেগানা মহিলার সাথে নয়, নিজের স্ত্রীর সাথেও বেশি বিনোদনমূলক আর সম্ভবমূলক আলোচনা বর্জনীয়, অপছন্দনীয়, এগুলো মাকরুহ, হারাম নয় মাকরুহ, কারণ এটা এগিয়ে নিয়ে যেতে পারে, আর বীর্যপাত হয়ে যেতে পারে, তখন হারাম কাজ করে ফেললেন আপনি, রোজা নষ্ট করে ফেললেন যে, ওয়ালা ইয়াজহাল, এবং মূর্খামি করবেন না, মূর্খামি করবেন না, মূর্খামি কি, মূর্খদের কাজ হচ্ছে অসার ফালতু কথা বলা, মূর্খদের কাজ হচ্ছে অশ্লীল কথা বলা, মূর্খদের কাজ হচ্ছে গালাগালি করা, মূর্খদের কাজ হচ্ছে তর্ক করা, মূর্খের কাজ, এটা তো বাংলা ভাষার প্রবাদই আছে, ছোট থেকে আমরা মুখস্থ করেছি কি, তর্ক করা মূর্খের কাজ, কিন্তু আমাদের দিনী ভাইরা অনেকে আছেন ধর্মীয় বিষয়ে এমন তর্ক করা শুরু করে, আর কি মন মেজাজ নিয়ে তর্ক করে জানেন, যে আমারটা মানিয়ে নেব, তুই মানবি না তোর বাপ মানবে, কথা বলছেন না রে ভাই, আমি আপনাদেরকে শিখাচ্ছি যে লাকুম দিনুকুম আলিয়ে দিন, আমি আমার দাওয়াত আমার স্টেজ থেকে পেশ করে দিলাম, বেদাতিরা পেশ করুক, আমার কোনো তর্ক নেই তাদের সাথে, তর্ক করবো না কখনো, কারণ তাদের উদ্দেশ্য তর্ক করে হক জানা নয়, যেটা শরীয়তে শরীয়ত সমস্যাটা হচ্ছে মোনাজারা আল উসুল ইলাল হক, টার্গেট হইতে হবে হক পর্যন্ত দুই পক্ষ পৌঁছিতে চাইবে, কিন্তু এটা উদ্দেশ্য থাকে না, কি থাকে, গায়ের জোরে মানিয়ে নেব না হয় দলিলের জোরে, যদি দলিলের না পারি তো শেষে তো লাঠি ছোটা আছে, আছে না, শুধু তাদের সাথে তর্ক করতে যায়, বহস করতে যায়, সুতরাং এই যে বহস মহস যারা করছে তাদের সাথ দেবেন না আপনারা, এটা আসলে ইসলামী তরিকা নয়, এটা ইলমুল কালাম যারা ইসলামের নামে দার্শনিক যারা ছিল ফিলোসোফার তাদের তরিকা আসলে ইসলামে এসছে, পরে এসছে আব্বাসীয় যুগে এসছে, তবে হ্যাঁ কিছু সংশয় থাকলে সংশয় নিরসনের জন্য বোঝার চেষ্টা করছে, আমি বোঝাবার চেষ্টা করবো একাধিক, বা ওটা আলাদা জিনিস,
সে আমাকে হয়তো বোঝাবার চেষ্টা করছে, কিন্তু ভাই বলছে না আমি এটাই ঠিক মনে করছি। জাজাকাল্লাহ খাই, আপনি যেটা বুঝছেন আপনার ঠিক আছে, আপনার অধিকার আছে। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা আছে, দলিল আপনার জন্য সেটাই স্পষ্ট, সে ঠিক আছে। কিন্তু লড়াই ঝগড়া এমন হয়ে যায় যে গরম মেজাজ, সম্পর্ক ছিন্ন, কী নিয়ে একটা দিনই মাসালা নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের অনেক ছাত্র ভাইরি কাজ করে, জায়জ নয় এগুলো কাজ। জি, মূর্খামি করবেন না। জি, ওয়াইনিমরেমন কাত আল্লাহ, কোনো মানুষ যদি তার সাথে মারামারি করে, লড়াই করতে লাগলো একটা লোক লাফিয়ে এসে, আপনি সে তো খামা খাই লড়াই করতে চাইছে, আর সাতাম অথবা গালাগালি করে, ফালিয়া কুল, তাকে যেন বলে দেয় ইন্নি সায়মুন মাররাতাইন, দুইবার করে বলেছেন এন্নি সায়মুন, এন্নি সায়মুন, আমি সে আমে আছি, আমি রোজায় আছি, আমি রোজায় আছি। আচ্ছা, এই আমি রোজায় আছি এটা উচ্চারণ করে বলবে না মনে মনে বলবে? দুটোই ব্যাখ্যা করা হয়েছে, একটা বলবে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং নিজেকে হ্যাঁ ধরে রাখার জন্য, কন্ট্রোল রাখার জন্য, যে আমাকে গাল দিক গে, আমাকে মেরে দিক, আমি রোজে আছি, আমি রোজে আছি, ভিতরে ভিতরে বলছে, নিজেকে বলছে এই হাত বাড়াবি না, তো মেরে দিলে হাত বাড়াবি না, যতই গাল দিক চুপ থাক, তুই গাল দিবি না, প্রতিউত্তর করবি না, এটা একটা ব্যাখ্যা, যাতে করে তার দ্বারা কোনো অন্যায় না হয়ে যায়, সে রোজা যেহেতু আছে ও করছে করুক, আল্লাহর হিসাব নেবে। আর একটি হচ্ছে তাকে জানিয়ে দিতে হবে, তাকে জানিয়ে দিতে হবে এমনি সায়মন, এটা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য কি? দুটো জিনিস এখানে আছে, একটি হচ্ছে যে আমি দেখো তোমার যে প্রতি উত্তর করছি না, তুমি আমাকে মারতে আসছো, মারছো তারপরও মারছি না, মারামারি করছি না, এর কারণ এই নয় যে আমি দুর্বল, আমি কাপুরুষ, এটা ভেবো না, মায়ের খেয়ে থেকে গেলাম মানে কাপুরুষ নয়, আমি রোজে আছি, এবাদত বন্দিগীতে আছি, এটা একটা উদ্দেশ্য, জানিয়ে দাও, তাকে মেসেজ দিয়ে দাও, জানো এমনি সাইমন মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ এটাকে বলতে পারে, এটা আরও সূক্ষ্ম, সেটা হচ্ছে তার অন্তরে আল্লাহর ভীতি সঞ্চার করার উদ্দেশ্য, দাওয়াত দাও তাকে, আমি সিয়াম অবস্থায় আছি, রোজা অবস্থায়, আল্লাহকে ভয় করো, আমি রোজা অবস্থায় আছি, আল্লাহর এবাদত আছি, আমার সাথে তুমি খারাপ আচরণ করছো, আল্লাহকে তুমি ভয় কর, রোজার সম্মান কর, রোজাদার সম্মান কর। জি, একবার আমার সামনে ট্রেনে সফর করছিলাম, দিল্লি আসছিলাম, আর সে তো 24-30 ঘন্টার সফর ট্রেনে, তো সামনে হঠাৎ করে কয়েকজন হিন্দু বসে আছে, ভদ্রলোক ব্যবহার ভালো, কিন্তু তারা সিগারেট ধরিয়ে দিয়েছে, শিক্ষিতের শিক্ষিত লোক সিগারেট ধরে, তখন আমার যৌবনকাল, মনে হয় মদিনায় এসেছিলাম কিনা সন্দেহ হচ্ছে, কারণ মদিনা আসার পরে প্রায় এসি ট্রেনে গেছি, তখন ওগুলো দেখিনি সাধারণত, কিন্তু তখন হয়তো জামে সালাফে থেকে বাস করেছিলাম, মদিনা আসবো আসবো, ওই সময়গুলিতে অনেক আগের কথা, সিগারেট ধরিয়ে দেওয়ার পর হঠাৎ তাদের মনে হয়েছে যে তো রমজান মাস চলছে মুসলিমদের, আমার দাঁড়িয়ে আছে তখন, তো আমাকে বলছে যে সরি সরি সরি, আমি তো জানি না যে আপনার রোজা রোজায় আছেন, সাথে সাথে ফেলে দে সিগারেট, সবাই তো খারাপ নাই, তো আমি বললাম যে না না অসুবিধা নেই অসুবিধা নেই, বলছে আপনার রোজাটা নষ্ট করে দিলাম আমরা, আমরা তো পাপি হয়ে গেলাম, আমরা তো রোজা নষ্ট করে দিলাম, আপনার আপনার ধোঁয়া চলে গেল, মানে ওরা মনে করে যে ধোঁয়া যদি চলে যায় তো মুসলিমের রোজা নষ্ট হয়ে যাবে, আমি আসল মশলা তোমাদের জানাবার দরকার নেই, দাদা বোঝা গেছে, এইটাই জানে থাকো ওইটাই ভালো, যাতে রোজাদারের শ্রদ্ধা সম্মান তোমরা করো। জি, আমার রোজার আলহামদুলিল্লাহ ক্ষতি নেই। ওয়াল্লাযি নাফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করছি বা সেই জাতের শপথ করছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা খুলুফু ফামিস সাইম আতিয়াবা ইনদাল্লাহি রিহিল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকটে অতি সুগন্ধিময়, মিন রিহিল মিস্ক, কিসের চাইতে, মিস্কের, মিস্কের, মিস্ক মানে মৃগ নাভি থেকে, হরিণের নাভি থেকে যে দামি মূল্যবান, অনেক মূল্যবান যে সেন্ট আতর তৈরি হয়, সে মিস্কের সুগন্ধি ঘ্রাণের চাইতো বেশি উত্তম বা উৎকৃষ্ট। লা খুলুফু ফামি সাইম, রোজাদারের মুখের ঘ্রাণ গন্ধ আতিয়াবা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অতি উত্তম অতি উৎকৃষ্ট, মির রিহিল মিস্ক, মৃগনাভির আতর সেন্টের ঘ্রাণের চাইতেও। এই রোজাদারের মুখের ঘ্রাণ বলতে কি বোঝানো হয়েছে? একদল বুঝেছে যে রোজাদারের মুখের ঘ্রাণ যখন আল্লাহর কাছে খুব প্রিয়, তাহলে রোজা অবস্থায় মিস সব করা যাবে না, মুখকে যত গন্ধযুক্ত করে রাখবে তত ভালো,
এটা কিন্তু মূর্খদের ব্যাখ্যা, মূর্খদের ব্যাখ্যা। এখানে এই খুলুফ মুখের ভিতরের আপনার গন্ধকে বলা হয়নি, দাঁতের গন্ধকে বলা হয়নি, জিহ্বার গন্ধকে বলা হয়নি। খুলুফ বলা হচ্ছে যখন পাকস্থলী মানুষের খাবার শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, তখন ভিতর থেকে একটা গ্যাস বের হয়, যে গ্যাসটাতে একটা গন্ধ আছে, যে গ্যাসটাতে পেট থেকে বেরিয়ে আসে এই গন্ধ আছে, সেটা বোঝানো হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাকে রামদের থেকে প্রমাণিত তাদের শূন্য যে মিসওয়াক করা রোজার দিনে যে কোনো সলাতের সময়, যে কোনো জোহরে আসরে সকালে বিকেলে, হ্যাঁ কেউ কেউ কোনো কোনো ফোকা বলেছেন যে বিকেলবেলা করা যাবে না, বিকেলবেলা মিসওয়াক করা যাবে না, কারণ বিকেলবেলা আসলে ঘ্রাণটা হয় তো ঘ্রাণটাকে নষ্ট করা যাবে না, কারণ আল্লাহর কাছে খুব প্রিয়। এগুলো তাদের মন গড়া কথা, এগুলো আসলে ঠিক নাই। আপনি যে কোনো সময় যে সুন্নতের ক্ষেত্রগুলি রয়েছে মিসওয়াকের, সেই ক্ষেত্রগুলিতে মিসওয়াক করবেন। জি, একটি হাদিস ছুটে গেছে নাকি মনে হচ্ছে আপনাদের কাছে? আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, 1893 নম্বর হাদিসটা ছুটে গেছে, অসুবিধা নেই, করে দিই তার জন্য। মানে আগের অধ্যায়, কিন্তু আগের অধ্যায় ছিল। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত, আন্না কোরাইশান কানা তাসুমু ইয়াউম আশুরা, কোরাইশরা আশুরার রোজা রাখত, মুহররমের রোজা কোরাইশরা রাখত। কোরাইশরা কিভাবে খবর পেল? আর এক হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনা আসলেন তখন দেখলেন ওয়াজাদাল ইয়াহুদি আসুমুনা আশুরা, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। ওই হাদিসের সাথে দ্বন্দ্ব হয়ে যায় না, কোরাইশরা আশুরা রোজা রাখত। আগে হাদিসটা শেষ করি। ফিল জাহিলিয়াতে, জাহিলিয়াতের যুগ মানে ইসলামের পূর্বে, জি, কোরাইশরা এই জন্য রাখতে যে কোরাইশদের কাছে দীনে ইব্রাহিম ছিল, দীনে ইব্রাহিম ছিল, তারা ভালো কাজগুলি পছন্দ করতো, ভালো কাজগুলি পছন্দ করতো, তার সাথে সাথে কুসংস্কার ছিল। যেমন আমাদের দেশের বেরেলভীরা যারা মাজার পূজার, তারা ভালো কাজ করে না, মেলা নফল ইবাদতবন্দি, অনেক তাহাজ্জুদ গুজার আছে, অনেকে সলাতুল দোহা পড়ে, অনেকে দান খায়রাত করে, অনেকে জিকির আজগার করে, বেদাতি জিকির আজগার করে, ভালো করে মন্দ করে না, কিন্তু মাজার পূজা করে ইসলাম নষ্ট করে দিচ্ছে। ঠিক ওই রকমই মক্কার কাফেররা ছিল, হজ করতো, হাজিদের খেদমত করতো, জমজমের পানি খাওয়াইতো মানুষকে, কত যে অনেক আমল করতো, তার মধ্যে একটি ছিল আশুরা, তারা রোজাও রাখতো। এই আশুরার রোজা তো মূসা আলাইহিস সালামের দিনের, তো মূসা আলাইহিস সালামের দিন মক্কার লোকেরা কী করে পেল? কারণ মক্কার লোকেরা তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর কোরাইশ, আর মূসা আলাইহিস সালামের বংশধর হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের ভাই যে ইসহাক, ইসহাকের বংশধর। তারা এই খবর কী করে পেল? এটা তো ইহুদিদের মধ্যে থাকার কথা। এই জন্য যে মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্য করতো, আর ব্যবসা বাণিজ্য যখন শাম দেশে যেত তখন মদিনা তাদের রাস্তায় পড়তো, মদিনায় তাদের বন্ধু বান্ধব ছিল, তারা আসা যাওয়া করতো, মদিনায় যখন আসতো ইহুদিদের মধ্যে অনেক বন্ধু তাদের ছিল, যাতায়াত ছিল, তাদের কাছ থেকে এই নলেজ হাসিল করে, তাদের কাছ থেকে এই নলেজ হাসিল করে যে আশুরার রোজাটার মহত্ব আছে, গুরুত্ব আছে, ফজিলত আছে। তারপরে জাহিলিয়াতের যুগে পরম্পরা এই মক্কার লোকেরাও, মুশরিকেরা, পত্তুলিকেরাও এ রোজা রাখত, যেমন ইহুদিরা মদিনায় রাখত। জি, এই হচ্ছে সমন্বয়। সুম্মা আমার রাসূলুল্লাহ বিসিয়ামিহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের হুকুম দিলেন, হাত্তা ফরিদা রমজান, রমজান ফরজ হওয়া পর্যন্ত হুকুম দিলেন বাধ্যতামূলক, যে অবশ্যই তোমরা করো, কারণ তখন পর্যন্ত রমজান ফরজ হয়নি। তো আশুরা রোজা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবন্দির সাথে করতেন এই রোজা, আর সাহাবীরাকেও বলেছেন তোমরা রাখো। যখন রমজান ফরজ হইল তখন বললেন, ককালা রাসূলুল্লাহ বললেন, মান শা ফালিয়াসুম, এখন কেউ যদি চায় তো আশুরা রোজা রাখুক, ও মান শা, আর কেউ যদি চায় যে রাখবো না তো আফতারাহু, তো আশুরা রোজা ছেড়ে দিক, সমস্যা নেই, সমস্যা নেই, কারণ এটা আর ফরজ ওয়াজিব থাকলো না, রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এখনও কিন্তু ক্লিয়ার হয়নি, মক্কাতেই কিন্তু দেখেছেন যে জাহিলিয়াতে যুগের লোকেরা কী করতো, সিয়াম পালন করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও পালন করতেন, কিন্তু রহস্যটা জানতেন না, কারণ কী, হেকমত কী, কেন এই রোজা? নিজের বংশধরকে দেখতেন যে একটা ভালো কাজ করছে, আমরাও করি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বাধ্যতামূলক করতেন, এ হতে পারে আল্লাহ রাব্বুল্লাহর ওয়াহী ছিল যে এটি ফরজ করো তোমরা। তারপরে মদিনা আসার পরে দেখলেন যে ইহুদিরাও রোজা রাখছে, তখন প্রশ্ন জাগলো যে আরে মক্কাতে তো ওরা রাখতো রাখতো, তোমরাও আবার রাখছো, মা হাজালি অমল্লা যেটা সুমুনা, আবার এই দিনে তোমরা কেন রোজা রাখছো ইহুদিরা? তখন হাজাই আমুন আজিম, হাজাই আমুন সলে, এটি খুব শুভ দিন, এটি হচ্ছে খুব মহাদিবস, এটি খুব বড় দিন, ইয়াউমুন নাজ্জাল্লাহ ফিহি মূসা, মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন, আর ওয়াগরাকা ফিরাউন, ফিরাউন এবং তার কওমকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছেন,
এই যে হেকমত রহস্য কারণগুলি উদ্ঘাটন করতে পারলেন জি এই হচ্ছে এই হাদিস 1893 নম্বর আর 1894 ব্যাখ্যা আমি প্রায়টা করে দিয়েছি একটু বাকি আছে চলেন পুরো করি কি বলছিলাম সেখানে যে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিসকের যে মূল্যবান আতর রয়েছে তার চেয়েও বেশি সুগন্ধিময় ইয়াতরুক তোআমাহু ওয়া শারাবু ওয়া শাফাতু মিন আজালি রোজাদার তার খাবার তার পানীয় তার যৌন চাহিদা পরিত্যাগ করে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার গরজে আমার উদ্দেশ্যে সত্যি কারণ অন্য ইবাদত বন্দী কিন্তু মানুষ দেখতে পায় রোজা কারো দেখার কোনো ক্ষমতা নেই রোজা একেবারে লুকায়িত জিনিস বাহ্যিক দুনিয়াকে দেখিয়ে দিলেন সাহারির সময় বসে গেলেন বাড়িতে সাহারি করে নিলেন ইফতারির সময় ইফতার পার্টিতে বসে গেলেন সারাদিনে কি খেলেন না খেলেন কেউ টের পাবে কেউ টের পাবে কেউ টের পাবে না কেউ টের পাবে না তাহলে কার জন্য রোজা রাখছেন আল্লাহর জন্য রোজাদার এত ইখলাসের সাথে রোজা রাখে যে রোজাদারকে যদি বলা যায় তোকে 1,00,000 টাকা দেবো রোজাটা ছেড়ে দেবো না দেবো ছাড়বো না অথচ লুকিয়ে ছেড়ে দিতে পারে কিছু কেউ জানবে না শুধু আমি জানবো তোকে যা 5,000 রিয়াল ধরিয়ে দিচ্ছি যা ছাড়বে আল্লাহর জন্য সুবহানাল্লাহ এতে যে ইখলাস রয়েছে এই জন্য আল্লাহ বলছে ইল্লা সুফাইনহু লি আমার জন্য এর মধ্যে যে ইখলাস আছে অন্য ইবাদত ইখলাস নেই অন্য ইবাদতে ইখলাস যদি থাকেও তবু লোকজন জানতে পারলো সালাত পড়লে যত লুকিয়ে পড়েন ফরজটা তো মসজিদ গিয়ে পড়তেই হবে জানতে পারবে না পারবেন না হ্যাঁ জি জাকাত দিলে দান খায়রাত করলে হজ করলে সবাই জানতে পারবে কিন্তু রোজা সম্পর্কে জানার কোনো উপায় নেই এই জন্য কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন হাদিসে কুদসির অংশ এইটুকু এই হাদিসটা সংক্ষেপে আগে পরে করে রয়েছে অন্য হাদিসে একটু লম্বাও রয়েছে এবং তার বিন্যাসটি অন্যরকম রয়েছে তো বর্ণনাকারী এভাবে বর্ণনা করেছে রিওয়ায়াত বিল মানা অর্থ পেশ করেছেন আসসিয়ামুলি রোজা সিয়াম আমার জন্য ওয়া আনা আজিবি আমি তার বদলা দেব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের রোজার সিয়ামের বদলা দেবেন সরাসরি যদি আল্লাহ দিন তো কি ভাবেন চিন্তা করুন থামাজান নকুম রব্বিল আলামিন রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের ধারণা কি হইতে পারে চিন্তা করুন যদি আপনাকে আমাকে বলা হয় যে এবারে আমাদেরকে একটা বকশিস দিবেন সরাসরি আমাদের বস ডাইরেক্টর কফিল চিন্তা করুন আপনাদের কি অবস্থা হবে যেই বসের সাথে হয়তো কফিলের সাথে অনেকের কিন্তু 5 বছর চাকরি করা দেখাই হয় না হয়তো ও দেখতেই পাই না ঠিক না সুবহানাল্লাহ তো মানুষ সম্পর্কে আমরা ভাবতে আচ্ছা যদি বলে আজকে রাষ্ট্রপতির হাতে পুরস্কার দাও প্রধানমন্ত্রী সরাসরি হাতে তুলে দেবেন পুরস্কার রে খুশি আর সোশ্যাল মিডিয়ায় আপনার গোটা বংশধর খুশিতে কি করবে দিশারা তাই না রব্বুল আলামিন নিজে বলছেন যে রোজার বদলা সিয়ামের বদলা ও আনাজ আমি দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল হাসানাতু বি আশর আমসালিহা নেকি 10 গুণ হয় নেকি কি হয় 10 গুণ হয় ফেরেশতা লিখবেন 10 গুণ আর আরও যদি এখলাস থাকে আরও এখলাস থাকে এলা সবে মেয়াতে দেয় এখানে কিন্তু হাদিসটা একেবারে সংক্ষেপ হয়ে গেছে হ্যাঁ আল হাসানাতু বি আশর আমসালে এলা সবে মেয়াতে দেয় ফিন 100 হবে 200 300 400 500 600 700 হবে ওর বেশি হবে না ফেরেস্তা 700 বেশি লেখার অধিকার রাখে না ঠিক আছে কিন্তু আল্লাহ রব যখন দিবেন এলা আজাফিন কেজিরা বহু গুণে কত গুণে আল্লাহ বর্ধিত করবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না জি তিন নম্বর অধ্যায় বলছেন বাবন আসম কাফারা রোজা হচ্ছে মানুষের গোনা খাতা ভুল ভ্রান্তির হ্যাঁ মোচনকারী কাফারা মানে হচ্ছে মোচনকারী মানে আপনার কাছে ঝরিয়ে দিবে মুছে দিবে 1895 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কালা উমর রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মাইয়াফাজু হাদিসান আনিন নবী ফিল ফিতনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে ফেতনা সম্পর্কে কে কোনো একটি হাদিস মুখস্থ রেখেছে বলতে পারো তোমরা উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনিন যে তোমাদের মধ্যে ফেতনা সম্পর্কে কে হাদিস মুখস্থ রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি যদি শোনাইতে পারে তো ভালো কালা হুজাইফা হুজাইফা কিন্তু ফেতনা সম্পর্কে অনেক হাদিস জানতেন অনেক
রহস্য জানা ছিল তার, যেগুলি ফিতনা ভবিষ্যতে হবে, কলহ বিবাদ ইত্যাদি হবে মুসলিম উম্মায়, এই ফিতনাগুলিকে বোঝানো হয়েছে। কালা হুজাইফা, হুজাইফা বললেন আনা সামিতু, আমি শুনেছি, আমি শুনেছি। তার বললে তাহলে শোনান, ইয়াকুলু, তখন বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু। কোন ব্যক্তির পারিবারিক ফিতনা, ধন সম্পদের ক্ষেত্রে ফিতনা, প্রতিবেশীর সাথে ফিতনা, ফিতনা, এই ফিতনা আবার কোন ফিতনা বোঝানো হয়েছে? এই ফিতনা হচ্ছে যে কোন রকমের পাপে জড়িয়ে যাওয়া, কোন রকমের গুনায় জড়িয়ে যাওয়ার ফিতনা। যেমন কিসের ক্ষেত্রে? পরিবারের ক্ষেত্রে, স্ত্রীর কারণে কেউ ফিতনায় পড়ে গেল, স্ত্রীর চাপে আগে যে বাপ মায়ের যেভাবে খরচ দিত আর দেয় না, ফিতনা না? আচ্ছা, স্ত্রী হওয়ার পরে হারাম খাওয়া শুরু করলো, আরে এখন তো পরিবার হয়েছে, এখন তো টাকা পয়সা ইনকাম বেশি লাগবে, তো ছেলে মেয়ে হবে, আবার কত খরচ আছে, তাই না? তখন হারাম রুজি করা শুরু করলো, এগুলো ফিতনা, এগুলো হচ্ছে ফিতনা, এই ফিতনাগুলো বোঝানো হয়েছে, এই ধরনের ফিতনা। তারপরে আরও বিভিন্ন রকম ফিতনা, যেমন অনেক আমাদের আল্লাহ হেদায়াত করে, অনেক মুসলিম ভাই আছে যারা কি করে না, দাড়ি রাখে না, কিসের জন্য বলছে, হেড অফিস থেকে পারমিশন পাইনি, তার হেড অফিস হচ্ছে তার বিবি সাহেবা, বুঝা গেছে না, হোম মিনিস্টার, বুঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ হেদায়াত করে সব মূর্খদেরকে। তো এই জন্য ভালো স্ত্রীও পায় না, কারণ আপনার দাড়ি দেখে যে স্ত্রী আসবে সে অবশ্যই আল্লাহ ভীরু, আর যে দাড়ির কারণে আসতে চায় না অবশ্যই খারাপ, সে অবশ্যই খারাপ, সে জন্য দাড়ির জন্য আসতে চায় না। আর যেই শাশুড়ি দাড়িওয়ালা জামাই পছন্দ করে না, ও শাশুড়ি অবশ্যই খারাপ, ভালো মানুষ চাই না ও, কথা বোঝা গেছে? এই জন্য আগে থেকে দাড়িটা রেখে বিয়ে করবেন। কিন্তু কিছু আবার আমাদের জাহেল সমাজের কিছু যুবক ছেলেরা আছে কি মানে, দাড়ি রাখবো তাকে বিয়েটা করে নিই, কারণ ঝামেলা হইতে পারে, ঝামেলা হতে পারে, ভালো পাবেন না আপনি, যে আশা করছেন ভালো পাবেন না, কিন্তু আগে রেখে দেন, মার খামারা হয়ে যান, যে আসবি বুঝে সুঝে আয়, আর না আসবি যা তোর থেকে নাজাত পেয়ে গেলাম, তোর অনিষ্ট থেকে, তোর খারাপি থেকে বেঁচে গেলাম আমি, ঠিক আছে, তুই পরকীয় করতে পারবি, যখন দাঁড়িয়ে বরদাস্ত করতে পারিস না তো তুই পরকীয় করতে পারবি, আমার চাইতে কেউ একটা ভালো স্মার্ট দেখলি চলে যাবি তুই। তো পরিবারের ক্ষেত্রে ফিতনা, ধন সম্পদের ক্ষেত্রে আয় ইনকাম করতে গিয়ে, খরচ করতে গিয়ে, যেখানে খরচ করা লাগবে না খরচ করে দিল, যেখান থেকে ইনকাম করা যায় না ঘরকে করে নিল, এই ক্ষেত্রে এরকম। আর যারে পরিবার গিয়ে প্রতিবেশীর সাথে, প্রতিবেশীর সাথে ঝগড়ায় পড়ে গেল, ঝামেলায় পড়ে গেল, একটু কষ্ট দিয়ে দিল, বিভিন্ন হবে কি কত রকমভাবে যে প্রতিবেশী কষ্ট দিয়ে থাকে, অনেক সময় মানসিক কষ্ট দিয়ে থাকে, শারীরিক কষ্ট দিয়ে, মানসিক কষ্ট দিয়ে থাকে, জি, নোংরা করে রাখে রাস্তাঘাটকে, সিগারেট খাচ্ছে, আরে এমন গন্ধ, আল্লাহ হেফাজত করে, তিক্ত অভিজ্ঞতা, এই সৌদি আরব, নিজের আলাদা বাসা না হলে মনে হয় এইখানেও শান্তি পাওয়া যাবে না, এই অবস্থা, জি, সিঁড়ি দিয়ে উঠতে কষ্টে, নামতে কষ্টে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, কারণ ভালো লোকের সংখ্যা একেবারে কম, যে কোনো জায়গায় আল্লাহ রাজমেন ভালো লোকের সংখ্যা একেবারে কম, জি, আল্লাহ হেদায়াত দান করেন, এরা কষ্ট দিয়ে থাকে, সে বুঝুক আর না বুঝুক, জি, মোটা হুঁস মূর্খ, দিনের চেতনা নেই, সেই জন্য বোঝে না যে প্রতিবেশীদের কষ্ট দিচ্ছি, বদদোয়া পাচ্ছি, জি, লানত পাচ্ছি, জি, আল্লাহ হেদায়াত দান করেন। তো এইরকম যে সব বিভিন্ন পাপে মানুষ জড়িয়ে যায়, তো কাফারা সালাত, এর কাফারা মোচনকারী হয়ে যাবে সালাত, নামাজের মাধ্যমে গুনাহগুলি মাফ হয়ে যাবে, সিয়ামের মাধ্যমে হয়ে যাবে, সাদাকার মাধ্যমে হয়ে যাবে, এই ফিতনা। তখন উমার রাজ বলছেন, আরে এই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি না আমি, আমি আসলে ফিতনা এই ধর্মীয় মানুষ গোনাটনায় জড়িয়ে যায় বিভিন্ন এই ধরনের ফিতনা নয়, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে না, ফিতনা এমন ফিতনা, যেই ফিতনা মানে উম্মতে মুসলিমার ভাঙন ফাটল আর কলহ লড়াই ঝগড়া, এক উম্মতে মুসলিমা বিভিন্ন দলে বন্টন হয়ে যাবে আর একে অপরের শত্রু হয়ে যাবে, রক্তের পিপাসু হয়ে যাবে, জি, ওই ফিতনা সম্পর্কে। তাহলে এই যে বিভক্তি, এক দল আর এক দলকে বরদাস্ত করতে পারে না, বরং বাপ বেটা দুই পার্টিতে, রাজনৈতিক পার্টিতে, একজন আওয়ামী লীগ একজন বিএনপি, একে অপরের দুশ্মন, এগুলো ফেতনা, এগুলো হচ্ছে বড় ধরনের ফেতনা, বোঝা গেছে? যে জনগণ শাসককে পেলে মেরে দিতে চায় আর শাসক জনগণের জন্য অত্যাচার চালাচ্ছে, এগুলো হচ্ছে বড় ফেতনা, ফেতনা বিভিন্ন রকমের যে ফাটল করেছে, আর ধর্মীয় ভাঙন ফাটল তো আছে, তরিকতের শেষ নাই, জি, এইসব ফেতনা, জি। তো বলছেন যে এমন ফেতনা, লাইসা আসআলু আন জি মানে আনহাজিহি, জি মানে আনহাজিহি, জি,
আমি এই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি না যেটা পারিবারিক সামাজিক এ ধরনের ছোটখাটো এরকম নয়, ইন্নামা আসআলু আনিল্লাতি তামুজু কামা ইয়ামুজুল বাহর, আমি ওই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যেই ফিতনা সাগরের পানির ঢেউয়ের মতো উত্তাল থাকবে, সাগরের পানি ঝড়ে বাতাসের সময় যে ঢেউ থাকে ওইরকম উত্তাল হয়ে উঠবে একেবারে, সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করছে। সেই উত্তাল ফিতনাতে মানুষ কোনটা হওয়া কোনটা না হওয়া বুঝতে পারবে না, কোনটা হওয়া কোনটা না হওয়া বুঝতে পারবে না, বুঝা গেছে, কোনটা হওয়া কোনটা না হওয়া বুঝতেই পারবে না। জি হয় না, আজকাল এই ধর্মীয় ফিতনাতে বিভক্তিতে মানুষ বুঝতে পারে না যে কার কথা শুনব, এটাতে এত বড় হুজুর আর এত ভালো ভালো কথা বলে, আবার যে এর আকিদা খারাপ তো কার কাছে নিবি, এর মানহাজ ঠিক নেই, বুঝতেই পারছে না মানুষ, পেরেশান হয়ে যাচ্ছে, এগুলো ফিতনা। তারপরে জঙ্গিদের ফিতনা, জঙ্গিদের এত চমৎকার কথা, আমরা জিহাদ বলছি এরা সব কাপুরুষ, জঙ্গিরা কি বলে জানেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়াবেন না ছেলেদেরকে, কারণ মদিনা গেলে এরা ভোগবিলাসী হয়ে যায়, মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করতে গেলেই ভোগবিলাসী হয়ে যায় না, খবরদার বেশি পড়াবেন না, এই জন্য জঙ্গি যতগুলি আছে এরাকে উচ্চ শিক্ষিত না, এদের দু একটা নেতাগুলো থাকতে পারে কিন্তু তারাও অযোগ্য, তারা ইসলাম বুঝতে গিয়ে তারাও গোমরাহের শিকার হয়েছে, যে শয়তানের খপ্পরে পড়েছে, আর বাকি কোনো উচ্চ শিক্ষিত ভালো কোনো শিক্ষিত লোক পাবেন না তাতে, আর মাদ্রাসা পড়া পাবেন না, মাদ্রাসা পড়া খুব কম পাবেন, মাদ্রাসা পড়ে তিন হরফ পড়েছে ওইরকম, ভালো কোনো ছেলেও ছিল না পড়তে যে কোরআন হাদিস ভালো করে বুঝবে, এগুলি ফিতনা, একে অপরে রক্তের পিপাস, অথচ মুসলিম দুই দিকে মুসলিম, এই ফিতনা। তারপরে মুসলিম সরকার ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, এগুলি হচ্ছে ফিতনা। জি ইন্নামা আসআলু তামুজু কামা ইয়ামুজুল বাহর, কালা হুযায়ফা ফজা বলছেন ওয়া ইন্না দুনা যালিকা বাবান মুগলাকান, অন্য হাদিসে রয়েছে যে আমিরুল মুমিনিন আপনি চিন্তা করিয়েন না, ওই ফিতনা আপনাকে পাবেন না, যেটা সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল হয়ে উঠবে যে ফিতনা, ওই ফিতনা আপনাকে স্পর্শ করতে পারবে না, কারণ আপনার আগে একটা কি আছে, আপনার আগে মানে আপনার সামনে একটা দরজা, বন্ধ দরজা আছে, মানে সেই ফিতনা দরজা আপনার জীবদ্দশায় খুলবে না, আপনার জীবদ্দশায় খুলবে না, বন্ধ আছে দরজা, আপনি সেই ফিতনা স্পর্শ করবেন না বা আপনাকে স্পর্শ করবেন না। কালা যখন বন্ধ দরজা বললেন, কত প্রজ্ঞাবান ছিলেন আমিরুল মুমিনীন রাদিয়াল্লাহু তাআলা, কত জ্ঞানী ছিলেন, চিন্তা করেন, আমরা শুনে থেকে যেতাম, হয়তো আমরা যে এত এলেম পড়েছি তারপরে শুনে এই কথাটা শুনে থেকে যেতাম, কিন্তু তিনি বলছেন যে বন্ধ দরজা তাহলে ফায়ুফতাহ আয়ুকসার, যখন বন্ধ দরজার তার ওই দিকটাই ফেতনা আছে, তো ওই বন্ধ দরজাটা খোলা হবে চাবি দিয়ে নাকি ভেঙে দেওয়া হবে, খোলা হবে নাকি ভেঙে দেওয়া হবে। তখন বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কালা ইউকসারু, না ভেঙে দেওয়া হবে, তালা খোলা হবে না চাবি দিয়ে ভেঙে দেওয়া হবে, তালা যদি খোলা হয়, দরজা যদি চাবি দিয়ে খোলা হয় তাহলে আবার যদি লাগান তো সাবিক লাগিয়ে দিতে পারবেন কি না, আগের মতো হয়ে যাবে ঠিক না, কিন্তু ভাঙা দরজাকে আপন অবস্থায় আনা সম্ভব নয়, ভাঙা দরজাকে আপন অবস্থায় সম্ভব নয়। জি তার মানে যখন ফিতনার দরজা খুলে যাবে মানে ভেঙে যাবে, তখন আর সেই দরজা আর লাগানো যাবে না, কিয়ামত পর্যন্ত ওই ফিতনা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সত্যি ওই যে একটা ফিতনা হয়েছে আর এখন ফিতনা চারিদিকে, শুধু ফিতনা ফিতনা আর ফিতনা ফিতনা আর ফিতনা, নতুন নতুন ফিতনা জন্মিতে আছে। কালা তখন বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, যখন ভেঙে দাবে যাকা আজদারু আল্লাহ ইউগলাকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা আর বন্ধ করা হবে না, এইটাই হচ্ছে অধিক সমীচীন, কারণ যখন ভেঙে দেওয়া হবে সেটা আর লাগানো যাবে না, এই দরজা লাগানো যাবে না। ফাকুল্লানি মাসরুক, তখন মাসরুক প্রখ্যাত তাবেই, তিনি হুযায়ফার ছাত্র, এখানে এই যে আবু ওয়াইল শাকিক, জি অন্য রেওয়ায়েত মাসরুক করেছে, জিজ্ঞেস করলেন সালহু, তাকে জিজ্ঞেস করেন, এই হুযায়ফাকে জিজ্ঞেস করেন আকানা ওমার ও ইয়ালা মানিলবা, ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানতেন যে দরজাটা কে, যে দরজাটি ভেঙে দেওয়া হবে সেই দরজাটা কে, কোন একজন ব্যক্তি, এই দরজা ওই ব্যক্তির শাহাদাতের মাধ্যমে, ওই ব্যক্তিকে হত্যা করার মাধ্যমে দরজাকে ভেঙে দেওয়া হবে,
স্পষ্ট কথা, জি সহজে বুঝিয়ে দিলাম। তিনি কি জানতেন যে দরজাটি কে? ফাঁসা আলো তাকে জিজ্ঞেস করলেন, ফাঁকালার নাম, হ্যাঁ হ্যাঁ, হোজাইফাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, উমার রাজাকে বুঝতেন যে কোনটা দরজা ভেঙে দেওয়া হবে, কে সেই লোকটি জানতেন? কামাই আলম আন্না দোনা গাদে, এমন স্পষ্ট জানতেন, এমন ইয়াকিনের সাথে জানতেন, যেমন একজন মানুষ জানে যে দোনা গাদিন আল্লাহ ইলাহ, আগামী কালকের পরে আবার রাত আসবে। এই যে দিন হইল, দিনের পরে কি হবে? রাত আসবে। যেমন সবাই জানে যে দিন গেলে কি হয়, রাত হয়, ঠিক তেমনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি হচ্ছে ফেতনার সামনে বন্ধ দরজা, সেই দরজা ভেঙে দেওয়া মানে আর ফেতনা দরজা বন্ধ করা যাবে না। তিনি কে ছিলেন? অন্য রওয়ায়েতে রয়েছে যে ওই ব্যক্তি তাহলে কে? বলছেন হুয়া উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বন্ধ দরজা হচ্ছেন। উমার, যতদিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উম্মতে মুসলিমাতে কোনো ফাটল ধরেনি, কোনো ফাটল ধরেনি। কিন্তু যখনই তাকে শহীদ করে দেওয়া হলো, কার হাতে শহীদ হয়েছেন? আবু লুলু ফাইরোজ দাইলামি আল ইরানি আল মজুসি অগ্নিপুজো খবিস, ইরানিরা সব সময় সবচেয়ে বড়, আজকের শিয়া ইরানিরা সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে এ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের মুসলিমের তো আছেই আমভাবে দুশ্মন, কিন্তু সবচেয়ে বড় তাদের দুশ্মন কে? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশকে খান খান করেছে, পারস্য দেশকে ইসলামের আওতাভুক্ত করেছে, ইসলামী খিলাফতের আওতাভুক্ত করেছে। এই উমার রাজার জামানাতেই এই পারস্য সাম্রাজ্য, পরাশক্তি, এই শক্তি কি হয়েছে, ইসলামের হাতে এসেছে এবং তাদের এই শক্তিকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। সেই জাতীয়তা এখনও কাজ করে যাচ্ছে ইরানি মজুসি, যদিও তাদের নাম মুসলিম, কিন্তু এরা হচ্ছে রাফেজিশিয়া, ওই মজুসি অগ্নিপূজকদের ঔলাদ। জি, তো এই ছিল। তো কার হাতে শহীদ হয়েছেন? মজুসির হাতে, জি হ্যাঁ, কাফের হাতে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে ফিতনা শুরু হইল, তখন তিনি কার হাতে শহীদ হলেন? একজন মুসলিম বিদ্রোহী বাগি জঙ্গি খারেজির হাতে, একজন না একাধিক তাদের ছিল, যাতে কিছু লোককে বিভ্রান্ত করা হয়েছিল, ভুল বোঝানো হয়েছিল, তারা ভালো মানুষ ছিল, আর কিছু লোক ছিল তারা ষড়যন্ত্রকারী ছিল, আর পিছনে ইন্ধন যোগাচ্ছিল পিছন থেকে, যে এই সমস্ত কিছুকে ইন্ধন যোগাচ্ছিল সে হচ্ছে আবদুল্লাহ বিন সাবা ইয়াহুদি, ইয়ামানের। হ্যাঁ, ইয়ামানের এই মোনাফেক যখন দেখলো যে ইসলাম তো বড় শক্তিশালী হয়ে গেল আর মুসলিমদেরকে তো ঠেকানো গেল না, তখন সে বাহ্যিক ইসলাম কবুল করলো, কিন্তু আসলে ইসলাম উদ্দেশ্য ছিল না। ইসলাম কবুল করে ভিতরে ঢুকিয়ে ধ্বংস করব এই মুসলিম জাতিকে। তারপরে তখন সে বিভিন্ন দেশ সফর করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তাদেরকে প্ররোচিত করে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং বড় ধরনের একটা কোনো রকমের এইরকম অঘটন ঘটাবার চেষ্টা করলো। সামদেশে চান্স পেল না, সেখানে ছিলেন মাভিয়া রাজিয়াল্লাহ বড় প্রভাবশালী, সেখানে কোনো চান্স পেল না, কিন্তু মিশরে গিয়ে চান্স পেয়ে গেল। মিশরে মূর্খ ছিল, মূর্খদেরকে গিয়ে বিভ্রান্ত করলো আর তাদেরকে নিয়ে এসে মদিনা ঘেরাও করাইলো, আর মদিনার কিছু লোককে এখানে বিভ্রান্ত করেছিল, ভুল বুঝিয়েছিল, আর যার ফলে শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম অবস্থায় ছিলেন আর কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন আর তার নিজের কক্ষে বন্দি ছিলেন। তাকে মসজিদে নবীতে, যে তার পয়সা দিয়ে মসজিদে নবীর জায়গায় কেনা হয়েছে, সে মসজিদে নামাজ পড়তে দিতেন না, পানি খেতে দিতেন না, পানি পৌঁছে দিয়ে দিতেন না, খাবার পৌঁছে দিয়ে দিত না এরা কবিসেরা। আর তারপরে ওইভাবে নির্মমভাবে তাকে শহীদ করা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ। জি, তাহলে ইসলামের ক্ষতি শুধু কাফেরদের দিয়ে হয়নি, কাফেরদের দিয়ে শহীদ হয়েছে, কাফেররা হত্যা করেছে কাকে? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু এই জঙ্গি খারেজিরা শহীদ করেছে কাকে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুতরাং সতর্ক সাবধান, এই ফিতনা খারেজিদের ফিতনা, জঙ্গিদের ফিতনা, চরমপন্থীদের ফিতনা, সবচেয়ে বড় ফিতনা এটা ঘরের শত্রুদের ফিতনা। সুতরাং এদের সম্পর্কে সজাগ থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের বংশধরকে এবং আমাদের উম্মতে মুসলিমকে, আমাদের ভাষাভাষীদেরকে, মুসলিম উম্মাকে, মুসলিম আর যুবকদেরকে, যুবতীদেরকে এই জঙ্গিদের ফিতনা থেকে, খাওয়ারেজদের ফিতনা থেকে, আর এই নব্য খারেজের ফিতনা থেকে, খারেজদের পৃষ্ঠপোষকদের ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, এবং সমস্ত রকমের দলাল থেকে, গুমরাহ থেকে, ভ্রষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إثما كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.